লাগবে, তখন সে এতটা হতাশ থাকে আপনি তাকে কিছু বোঝাতে চাইলে সে উল্টা বুঝবে, হয়তো চিরজীবনের জন্য ফোন দেওয়া বন্ধ করে দেবে, বলবে যে সারা বছর দেখে এরা রক্ত নিয়ে কাজ করে, একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সময় রক্ত চাইলাম পেলাম না। কিন্তু আমরা এতটাই দুর্ভাগা, উনি কিন্তু 1 ঘন্টা আগে গর্ভবতী হননি, ওই মা ওই বোন ওই ভাবি 9 মাস আগে গর্ভবতী হয়েছিলেন। আমাদের উচিত ছিল 9 মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা যে তার জন্য সামনে একটা দুঃসময় আসতেছে। আমরা ঠিকই কোন গাইনি ডক্টর দেখাবো, ঠিকই আল্ট্রাসোনোগ্রাফি করে ছেলে না মেয়ে হবে, বাচ্চার পজিশন কি, বাচ্চার পানি ঠিক আছে কিনা, শুকিয়ে গেছে কিনা, এই জিনিসগুলো আমরা কিন্তু ঠিকই ফলো করি। খুব আমরা অত্যন্ত প্রত্যন্ত জনপদেও যদি জন্মে থাকি, গ্রাম অঞ্চলের মানুষও যদি হয়ে থাকি, আমরা কিন্তু অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আল্ট্রাসোনোগ্রাফিটা ঠিকঠাক করে থাকি। ছেলে হবে না মেয়ে হবে আমাদের আগ্রহের শেষ নেই, বাচ্চার নাম কি হবে এটাও কিন্তু আমরা গর্ভে আসার 1 মাসের মধ্যে অনেক সময় সিলেকশন করে ফেলি। কিন্তু এতটাই হতভাগে আমরা বাচ্চা জন্মানোর সময়, বাচ্চার মায়ের ইমার্জেন্সি সময়ে জীবন বাঁচানোর জন্য 1 অথবা 2 বার রক্তের দরকার হতে পারে, এই কথাটা আমরা বেমালুম ভুলে যাই। তো আমি আশা করবো আমাদের যে স্বেচ্ছাসেবক ভাইরা আছেন, যারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মাঠে ঘাটে, 1 ব্যাগ রক্তের জন্য কখনো সখনো আমরা 20 জন লোককে টেলিফোন করে থাকি, ঠিক না, এরকম ঘটনা ঘটে থাকে। সেই জন্য আমরা একটা কাজ করব, আমাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার বন্ধু বান্ধব যত আছে আমরা সবার মধ্যে এই মেসেজটা ছড়িয়ে দিতে চাই, একজন মা একজন বোন গর্ভবতী হওয়ার সাথে সাথে যেন 1 অথবা 2 রক্তদাতা প্রস্তুত রাখেন। দ্বিতীয়ত, আমরা কাউকে রক্ত দিতে গেলে আমরা এক্সচেঞ্জের ব্যবস্থাটা যেন করতে পারি, অর্থাৎ আমি যার মাকে রক্ত দিচ্ছি, যার বোনকে রক্ত দিচ্ছি, তিনি যদি রক্তদান করার মতো উপযুক্ত হয়ে থাকে আমি তার ব্লাড গ্রুপটা জেনে নেব, যদি তার ব্লাড গ্রুপ জানা না থাকে ওই মুহূর্তে ওই হাসপাতালে তার গ্রুপিংটা করাবো, গ্রুপিংটা করিয়ে তার গ্রুপটা জেনে রাখবো এবং তার নাম্বারটা রেখে দেবো। কেন রাখবো? পরবর্তীতে আবার যখন কোনো মানুষের ওই গ্রুপের রক্তের প্রয়োজন হবে তাহলে আমি সেটা দিতে পারবো। আর ওই দুঃসময়ে ওই লোক তার মায়ের জন্য, তার বোনের জন্য, তার বউয়ের জন্য 1 ব্যাগ রক্তের প্রয়োজনে আমাকে কমিটমেন্ট দিতে বাধ্য থাকবে যে আমিও আগামী দিনে রক্ত দেব। আমরা এই কাজটা করব। পরিশেষে আরেকটা বিষয়ে কথা বলবো, সেটি হচ্ছে আমরা এখানে আসলে বাইরের লোক কেউ নেই, আমাদের স্বেচ্ছাসেবী বাইরে আছেন, আমরা অপেন প্ল্যাটফর্মে এগুলো নিয়ে কথা বলতে অত্যন্ত দুঃখ এবং মারাত্মক হৃদয়ে। আমাদের যে স্বেচ্ছাসেবীদের মধ্যে বিভেদ বিসম্বাদ, বাংলাদেশে দেখেন শ্রমিকরা ঐক্যজোট, বাংলাদেশে মুসি মেথড, নিম্নশ্রেণীর পেশাজীবীরাও কিন্তু একজোট, এটা জানেন আপনারা? আপনি রাস্তার মধ্যে একটা মুসির গায়ে হাত তুলে দেখেন তো 200 মুসি এসে ঘেরাও করে ফেলবে। কিন্তু অত্যন্ত দুঃখ এবং মারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, আমাদের স্বেচ্ছাসেবী ভাইরা রক্ত দিতে গিয়ে ত্রাণ কার্যক্রম সহ বিভিন্ন সামাজিক মানবিক কার্যক্রম করতে গিয়ে অনেক বেশি হয়রানির শিকার হয়। হয়রানির শিকার এতটাই হয়, এর কারণ হচ্ছে আমাদের মধ্যে অনৈক্য, বিভেদ, বিসম্বাদ এবং পারস্পরিক দোষ খোঁজাখুঁজি। দুপুরের আগে আমাদের স্নেহভাজন ছোট ভাই ইমতিয়াজ বলেছিলেন, আরো কয়েকজন ভাই বলেছিলেন এই বিষয়টা, আমরা তো মানুষ, আমরা তো ভুলের ঊর্ধ্বে নই, আমরা ভুল করব। কারণ কি? কারণ শয়তান আমাদের পিছনে লেগে আছে, আর যারা তুলনামূলক ভালো কাজ করে তাদের পিছনে শয়তান একটু বেশি লেগে থাকে, এটা জানেন আপনারা? শয়তান কিন্তু বদমাইশ খারাপ লোকের পিছনে, নেশাখোরের পিছনে ঘুরে না, শয়তান ঘুরে ভালো লোকের পিছনে। আর যেহেতু আমরা ভালো কিছু করার চেষ্টা করছি, সেহেতু শয়তান আমাদেরকে বেশি ধোকা দেওয়ার চেষ্টা করবে। সেজন্য আমাদেরকে কি করতে হবে? আমরা নিজের চেষ্টা করবো ভালো থাকার জন্য। কোনো কারণে যদি আমার কোনো ভাই ভুল করে, আমার প্রথম দায়িত্ব, ইসলামী শরীয়ত এটাই বলে প্রথম কাজ হচ্ছে ব্যক্তিগতভাবে তাকে জানানো, এহতেসাব করা, কি করা, এহতেসাব করা, গঠনমূলক সমালোচনা করা। তাকে প্রথমে আমি ব্যক্তিগতভাবে জানাবো, ভাই আপনি যে কাজটি করেছেন এটি বোধহয় ঠিক হয়নি, বা আপনি ভেবে দেখেন। যখন আমি দেখব তিনি সংশোধন হচ্ছেন না, একই কাজের পুনরাবৃত্তি ঘটাচ্ছেন, তখন আমি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো, যার কাছে বললে তাকে সংশোধন করানো যেতে পারে, একজন দুইজন, গোটা সমাজে আমি কাজটা করবো না। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মোমেন ব্যক্তি যদি কোনো মোমেন ব্যক্তির দোষ গোপন করে, কেয়ামতের ময়দানে আল্লাহ তার দোষ গোপন করবে। আমরা করি কি? আমরা তো প্রতিহিংসা করতে আসিনি, ভালো কাজের প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা না,
এটা কি কোনো ইলেকশন যে আজকে জোনায়েদের বিধি আত্মসেবা ফাউন্ডেশনের সাথে সেবাগারের একটা ইলেকশন হবে, জিততে হবে জোনায়েদকে? এমন তো কিছু না, আমরা সবাই ভালো কাজ করতে চাই, আর ভালো কাজ যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু প্রতিহিংসা থাকা উচিত না। তো আমি সবার কাছে বিনয়ের সাথে করো জোড়া অনুরোধ করব। এখানে অনেক স্বেচ্ছাসেবী আছেন যারা ব্যক্তিগত বাবা আমাকে চিনেন, আমি আপনাদেরকে চিনি, করো জোড়া অনুরোধ করব। আমরা সবাই অত্যন্ত পরিশ্রম করে মানবিক কাজ করে থাকি, অনেক শ্রমদান দিয়ে করে থাকি। এই যে একটা আবু চট্টগ্রাম থেকে আসছে, আমাদের সঞ্জয় সিলেট থেকে আসছে, অনেকে অনেক দূর দূর থেকে আসছে আমি দেখতে পাচ্ছি। এটা কেন? আমাদেরকে কি আজকে টাকা দেওয়া হবে, অনারিয়াম দেওয়া হবে? দেওয়া হবে না। সিটি ইসলাম আমাদেরকে দাওয়াত দিয়েছেন, তাকে কি আমরা অনার করবো, টাকা দেবো? না। এই যে আত্মার বন্ধন, এই বন্ধনটুকু যেন প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের অটুট থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা হেনস্থার শিকার হব না। একটা হসপিটালে গেলে, আমি একটা হসপিটালের নিরীক্ষক, একটা হসপিটালে গিয়ে একজন স্বেচ্ছাসেবক কতটা হয়রানির শিকার হয় এটা আমি নিজে দেখেছি। আর কোনো একটা জনপদের কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে যদি আমাদের একজন স্বেচ্ছাসেবক হয়রানির শিকার হয়, আর সেখানকার প্রতিটি স্বেচ্ছাসেবী যদি কেঁপে ওঠে, তাহলে আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়ের সম্মান হানি হতে পারে না, কি বলেন? পারে। কিন্তু আমাদের অনেকের সুযোগে আজকে দালাল চক্র আমাদের পিছনে কিন্তু একটা গ্রুপ লেগে থাকে সবসময়, রক্তের দালালরা কিন্তু আমাদেরকে পছন্দ করে না, পাইলে কিন্তু আমাদেরকে কিভাবে ফাঁসাবে তারা থাকে। সিটি ইসলাম অনেক জায়গা থেকে রক্ত সংগ্রহ করে দিচ্ছে, সিটি ইসলাম রাতে দুইটা একজন ডোনার পাঠাইলো, আর একটা দালাল মাঝখানে ঢুকে কি করলো, সে বললো 3,500 দিতে হবে। সিটি ইসলাম কিন্তু ঘুমিয়ে গেছে, ডোনার পাঠাই, ডোনার পৌঁছেছে শেষ, রাত্রে কিন্তু 3,000 টাকার লেনদেন হয়ে গেছে। সকালবেলা রাজবাড়িবাসী জানলো সিটি ইসলাম একটা ডোনার পাঠাইছে, 3,000 টাকা নিচ্ছে। তিনি কিন্তু জানেন এই যে মাঝখানে দালাল চক্র, এই দালাল চক্রের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম, এই সংগ্রাম ব্যাহত হচ্ছে শুধুমাত্র আমাদের অনৈক্যের জন্য। ইনশাল্লাহ আমি আশা করব যে আগামী দিনে আমরা প্রথমত আল্লাহ যেন আমাকে আমি যে কথাগুলো বলেছি এগুলো মেনে চলার তৌফিক দান করে, পাশাপাশি আমাদের সবাইকে যেন এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করে। এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ দুর্জয় ভাই, অনেক সুন্দর সুন্দর কথাগুলো তুলে ধরেছে, যেগুলো আমাদের প্রতিনিয়তই কাজ করতে গেলে এগুলোর সম্মুখীন হতে হয়, প্রচুর সমালোচনার মুখে পড়তে হয়। আমরা সমালোচনাগুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাব। রাজবাড়ি ব্লাড ডোনার্স ক্লাবের সকল অ্যাডমিনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, সবাই এলোমেলো করে ঘোরাফেরা না করে সামনে মঞ্চের সামনে চেয়ার রাখা আছে সবাই বসুন। যারা কাজ করছেন, নির্দিষ্ট কাজ দেওয়া আছে, তারাই শুধু ওই কাজগুলো করতে থাকেন। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন খোরশেদ আলম বিপ্লব ভাই, লেখক ও কবি, তার জন্য করতালি। শুভ দুপুর। মানবতার টানে, ভয় নেই রক্তদানে, আজকের এই স্লোগানে রাজবাড়ি ব্লাড ডোনার্স আয়োজিত দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর অন্ধকার অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট অতিথিবৃন্দ এবং আজকে যারা 64 জেলা থেকে দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ এবং সম্মানিত স্বেচ্ছাসেবক ভাই ও বোনেরা এবং আজকে যারা কষ্ট করে এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন, যার কারণে আমরা এখানে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ পেয়েছি, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমরা রক্তসন্ধানীর পক্ষ থেকে আজকের এই রাজবাড়ি ডোনার্স ক্লাবের সম্মানিত সভাপতি ছোট বোন স্মৃতি ইসলামকে এবং এটার সাথে সংক্ষিপ্ত প্রত্যেক সদস্যকে আপনাদের মাধ্যমে জোর করে একটি করতালির মাধ্যমে আরেকবার অভিনন্দিত করতে চাচ্ছি। আসলে অনেকে অনেক কথা বলে গেছেন, বলার কিছু নেই, তারপরেও তো মাইক হাতে পেলে কিছু বলতে হয়। স্বভাবজাত লেখক, কিছুটা না বলে মাইক ছাড়ছি না, এটাই তো নিয়ম। কিন্তু সর্বাগ্রে কথা যেটি সেটি হলো আমরা স্বেচ্ছাসেবী, আমরা মানবতার কাজ করতে চাই,
আমরা মানবিক হতে চাই না, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, আমরা কতটা মানবিক হতে পেরেছি, আমরা কতটা মানবিক কাজ করছি। আমার এক বোন বলে গেছেন, সুদূর চট্টগ্রাম থেকে আসছেন, পাপা যদি ভুল করে না থাকি নামটি, যে আপনারা সবাই স্বেচ্ছাসেবকের কথা বললেন কিন্তু এক বোনের স্বেচ্ছাসেবিকার কথা বলছেন না। আমি তার সাথে একমত, কিন্তু এটাও বলতে হচ্ছে, আমি যখন মানুষ বলবো, আমি যখন সেবক বলবো, সেখানে প্রত্যেকে চলে আসে, আমি তখনই দাবি করব প্রত্যেকটা কাজের আগে। আমার এক ভাই আমি আজকে দেখেছি খুব কাছ থেকে, অনেক উপলব্ধি আপনাদের, আজকে এই সমস্ত আয়োজনের দাবিদার কিন্তু রাজবাড়ী রক্ত ডোনার্স ক্লাব, তাদের আমন্ত্রণে আমরা প্রত্যেকে 64টা জেলা থেকে আসছি। আমরা তাদেরকে নিশ্চয়ই সাধুবাদ দিয়েই এখানে খান্ত থাকলে হবে না, কৃতজ্ঞতা জানাতে হবে। আমরা প্রত্যেককে আমাদের জায়গা থেকে, নিশ্চয়ই আপনারা সম্ভাবনা মানুষ বলে প্রত্যেকটা জেলা থেকে এসছেন, সিলেট থেকে এসছেন, চট্টগ্রাম থেকে এসছেন, খুলনা থেকে এসছেন, বরিশাল থেকে এসছেন, আমি প্রত্যেককে আরেকবার আপনাদের অভিনন্দন করতে চাচ্ছি। কিন্তু তার আগে আমি কিছু কথা বলব, আমরা সর্বাগ্রে এই মানবিক কাজগুলো করার আগে, এখানে আমার এক ভাই বলে গিয়েছিলেন, ইমতিয়াজ সফর তোলার নাম, যে আমরা নেতৃত্ব চাই, লিডার চাই, আমার একটু নিমুট রয়েছে, আমি লিডার খুঁজতে চাই না, আমি একজন মানবিক মানুষ খুঁজতে চাই। আমি যতক্ষণ পর্যন্ত একজন মানবিক মানুষ না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি তার কাছ থেকে লিডারশিপ পাবো না। আমি আমাদের মধ্য থেকে দেখেছি, ফেসবুকে পোস্ট করে একজন নেতার পিছে দাঁড়িয়ে সেলফি তুলে, ভাই আপনি আমার অভিভাবক আজকের পর থেকে। কিছুক্ষণ পরে বাসা যাওয়ার পরে মামা জিজ্ঞেস করে, আজকের পর থেকে যদি ওই ব্যক্তিটি তোর অভিভাবক হয় তাহলে আমি তোর কে? আমি সেই ভাইকে, সেই বন্ধুদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, অভিভাবক যদি করতে হয় প্রথমত পরিবার থেকে শুরু করুন। সে যদি আপনার বাবা হয়, সে যদি আপনার মা হয়, সে যদি আপনার বড় ভাই হয়, তারপর আপনার সংগঠন বলুন, আপনার বাড়ি বলুন, আপনার সমাজ বলুন, আপনার গ্রাম বলুন, আপনার রাষ্ট্র বলুন, আপনার গোটা দেশকে বলুন, আপনার প্রিয় নেতাকে বলুন, করতে পারেন, কোনো আপত্তি নেই। কিন্তু প্রত্যেকটা জায়গায় যদি আপনি মানবতার গান না গান, আপনি যদি মানবিক কাজ না করেন, তাহলে আপনি একজন নেতা দাবি করতে পারেন না। আমি বিনীত অনুরোধ করবো প্রত্যেককে, আসুন আমরা মানবিক হই। আমরা প্রত্যেকটা মানুষ সমাজ থেকে না, পরিবার থেকে গড়ে ওঠে। আমরা শিক্ষিত হইনি, আমাদের মধ্যে অনেককে দেখেছি এখানে, এখানে যারা মঞ্চে বসে আছেন, আপনারা যারা অডিয়েন্সে বসে আছেন, প্রত্যেকজন মানুষ খুব ভালো শিক্ষিত। কিন্তু আমি বলবো, সার্টিফিকেট অর্জন করলে শিক্ষিত হওয়া যায় না ভাই, আপনাকে স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আপনি শিক্ষিত তখনই হবেন যখন আপনার চোখের সামনে মানবিক দৃষ্টিকোণ থেকে আপনি অন্যকে মানুষ ভাববেন। আসুন আমরা প্রত্যেককে মানুষকে মানুষ ভাবতে শিখি। আপনি আমার সাথে যখন চলবেন, রাস্তায় যখন আপনার পাশে যখন যাবেন, আপনার সার্টিফিকেটটা কিন্তু কখনো নেমপ্লেট আকারে লেখা থাকে না, আপনি কতটুকু শিক্ষক যোগ্যতা, কিন্তু আপনার আচরণ, আপনার ব্যবহার, আপনার প্রত্যেকটা কর্মযজ্ঞ আপনাকে স্মরণ করিয়ে দিবে আপনি কতটুকু শিক্ষিত মানুষ। আসুন আমরা সেই স্বশিক্ষায় শিক্ষিত হই, আমরা সুশিক্ষায় শিক্ষিত হই। আমি বিনীত অনুরোধ করব, আমাদের আগ্রামী প্রজন্মকে আমরা কিছু দিয়ে যেতে চাই। আমি কি পেলাম সেটা সবচেয়ে বড় কথা নয়, আমি কি দিয়ে যেতে পারলাম আগামী প্রজন্মকে, আসুন সেটা ভাবি। প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমাদের সন্তানকে, আমাদের আগামী প্রজন্মকে আমরা কি যেতে পারছি। এই যে স্মৃতিরা রয়েছে প্রত্যেকটা অঞ্চলে, আমাদের নিপারা রয়েছে, আমাদের জোড়ায়দরা রয়েছে, আমাদের দুর্জয়েরা রয়েছে, আমাদের তানিয়ারা রয়েছে, এরকম মানুষই তো আমরা চাই সমাজ গড়ার জন্য আগামীতে। তাহলে নিশ্চয়ই আমাদের আগামী সমাজ, আমাদের ছোট্ট শিশুরা এই শিবির ছায়াতলে, সবুজ ছায়াতলে নিশ্চয়ই স্বস্তির নিঃশ্বাস পেলে, আমি বিশ্বাস করি। আসুন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে, আমি দেখেছি আপনারা আজকে, আমিও বলছি, বাড়িয়ে বলছি, আমি কর্তৃপক্ষের কাছে, উপস্থাপকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু সময় বেশি নিচ্ছি, তবুও বলছি, আমি দেখেছি অনেকে বক্তব্য দিতে গিয়ে অন্য সম্প্রদায়ের অনেক কথা তুলে ধরছি। আমাদেরকে বলা হয়েছে স্বাগত বক্তব্য রাখার জন্য বা শুভেচ্ছা বক্তব্য, আমরা তুলছি নিজেদের জায়গা। আসুন না একটু মানবতার কথা বলি, দুটো মানুষের কথা বলি, এটাই তো ভালোবাসার কথা বলি, একে অপরকে ভালোবাসতে শিখি, মানবিক হই,
কি নিয়ে যেতে পারবো আমি, আপনি যদি এইটুকু চিন্তা করি এই মঞ্চে থেকে এই অডিয়েন্স থেকে বেরোনোর পরে বাসায় ফিরতে পারবো কিনা আউতো জানি না, নিঃশ্বাসটুকু কখন জানি বেরিয়ে যাই। এই শঙ্কাটুকু যে বিবেকে দর্পণে আঘাত করে তাহলে নিশ্চয়ই আমার দ্বারা আপনার দ্বারা খারাপ কাজ হতে পারে না। মন্দটা না হোক ভালোটা না হোক যদি কারো দ্বারা ক্ষতিটা না হয় সেইটুকুই তো উপকার এই সমাজের। আসুন না সেই ভালাইটাই করি। পরিশেষে আমারই লেখা একটি কবিতার কিছু চরণ না বলে মাইকে ছাড়ছি না। আমার কবিতার নাম ম্যাগনাপারের অচির। আমি বিনীত অনুরোধ করবো সবাইকে, একেবারে হাত ধরে বিনীত অনুরোধ করছি প্রত্যেকেই একটু সময় দিবেন, একটু শুনবেন সেই ম্যাগনাপারের অচিরণের একটু কথা। বাজান বাজান গো, এমন তো কথা ছিল না বাজান, আমার ময়নারে বাইরা বানাইছে বাজান, এমন তো কথা ছিল না বাজান। এই জন্য কি তুমি বাজান স্বাধীন কইরা গেছিলা দশটা বাজান, কি বিভৎস বাজান ওই সুনায় সোহান, আমার কইছে দাদিমা মায়ের বুঝি আর কামুনা দাদিমা স্কুল থেকে ফিরার পথে মায়ের শয়তানের হাড়ে কাপড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে দাদিমা। বাজান তুমি কি দেখতে পাও না বাজান, আমার ময়না স্কুল পড়ুয়ার কি দোষ করেছে বাজান, তোমার বলেছে বাজান পদ্মায় ভাঙনের পর মারা সুখে আমার সাইরাস চলে গেছে, সেদিন চোখে জলে খুঁজছিলাম মারে কইরা দাঁড়াবো বাজান, বাবা কিছুই কয় না, হঠাৎ হঠাৎ সেটি দৌড়ে আসে অসিরণ তুলে ময়না হলো মরে নাই কিন্তু ময়নার রক্ত লাগবো, কি রক্ত লাগবো হওয়া বাজার কিন্তু কাকিমা এই রক্ত মধ্যে সব থেকে পাওয়া যায় না রে, তখন সব শুনিলে জানায় অনেক ভাই বোন আছে শুনছি তো সোহেল নাসিম এরা তো ব্যবহার রক্ত দিছে বলছি চাষটা আমার মায়ের বন্যা তিনটারে মারা করে তোর বাজার রক্ত দিয়া আচ্ছা বোন সোনাই সুচর এখান একটা ব্যান গাড়ি দিয়ে আসতে আসতে হাসপাতাল, কি বিভৎস কত বিক্ষত ওই নরপি চাষের হারটা দল ফাইভে পড়ুয়া মায়াটা সারে নাই খাবলে খাবলে খাইছে স্কুলে ফেরার পর ওই জ্বর সম্পলে মায়াটারে নিয়ে গেছিল, হঠাৎ হঠাৎ অচিরণের চিৎকার হাসপাতালের কলেজে শুধু এক হইল পরে কিছুই করতে পারে না
দিতে পারে না। আস্তে আস্তে লাশটার কাছে গিয়া বড় বড় চোখ কইরা সাদা কফিনটা ছড়াইয়া হঠাৎ কইরা মাটিতে বয়া পড়া চিৎকার কইরা কইল, হে স্বাধীনতা, হে পতাকা, যদি সত্যিকারের অর্থে কোনো মানবতা থেকে থাকে, যদি সত্যিকারের অর্থে স্থিতিরা থাকে, যদি সত্যিকারের অর্থে নিকলা বেঁচে থাকে, সত্যিকারের অর্থে যদি রাজবাড়ি ঢুকে আস্থা বেঁচে থাকে, আমি আমার এই বাংলার বিচার চাই। এই বাংলার দাবিতে আর কোনো বাংলার যেন মৃত্যু না হয়। ধন্যবাদ সবাইকে, অংশ বিশেষ শোনালাম একটু চেঞ্জ করে। সত্যিকার অর্থে আমরা এমন কিছু মানুষ চাই এই সমাজে, আপনাদের মতো এই যে যারা রয়েছেন, আসল বিদ্বেষ তৈরি না করি, ভালোবাসে কাঁধে কাঁধ মিলাই। আমি দেখেছি অনেকের প্রশ্ন, আপনাদের সাথে আছি, যদিও স্বভাবজাত লেখক মানুষ কিন্তু আপনাদের সাথেও মানবিক কাজ করি। একজনের প্রশ্ন একজনের সহ্য হয় না, একজনের কথা একজনের সহ্য হয় না। প্লিজ ওখানে না যাই, করুন না, যিনি লিডিং করে লিডিং করতে দিন, যিনি পিছনে আছেন পিছনে কাজ করুন, একটু সমাজের ভালাইটা করি, আগামী প্রজন্মের জন্য কিছু রেখে যাই। আমি বিনীত অনুরোধ করছি সবাই কাছে গরজরে, আজকের এই আয়োজন যারা করলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আরেকবার। সবার কাছ থেকে আজকে যারা এই অতিথি রয়েছেন, সম্মানিত সঞ্চালক, আজকে যারা অডিয়েন্সে বসে আছেন, এই আয়োজকের যারা সদস্য রয়েছেন প্রত্যেকে, এবং দূর দূরান্ত থেকে যারা রয়েছেন, আমি প্রত্যেকের জন্য আরেকবার করে তোলা কামনা করছি জোর করে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আরেকবার, অন্য কথা হয়তো। ততদিন ভালো থাকুন, মানবতার গান গান। অসংখ্য ধন্যবাদ সবাইকে। বিপ্লব ভাইয়ের অসাধারণ কবিতা, উনি একাধারে লেখক এবং কবি, এবং বিপ্লব ভাই একজন অভিনেতা, এটা আমার জানা ছিল না, এইমাত্র জানলাম। ওনার অনেকগুলো নাটকও আছে। বিপ্লব ভাইয়ের জন্য একটি জোরে করতালি। এখন খুব ভালো লাগছে যে সবাই রেসপন্স করছে, আর রেসপন্স না করলে আসলে মজা পাওয়া যায় না, তাই আমরা আর সবাই রেসপন্স করব। এ পর্যায়ে ডেকে নেব আসাদুল্লাহ গালিব ভাইকে, উনি আমাদের এর আগে একবার ডেকেছি, উনি ছিলেন না, তো ওনাকে আবার ডেকে নিচ্ছি আসাদুল্লাহ গালিব ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। হিউম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তার জন্য জোরে করতালি। রাজবাড়ি ব্লাড ডোনার্স ক্লাবের অ্যাডমিন ভাইদের কি হাতে জোর নাই? কি জোরে হয় না আওয়াজ? কি জোরে হয়? পাভেল চুপ কেন? রাশেদ চুপ কেন? জোরে একটা করতালি দেখতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছি? সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিশেষ করে এসএসসি সেবীদের মাঝে আসলে নিজেকে অনেকটা ধন্য মনে হয় এবং ভালো লাগে, অনেকের কাছ থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করা যায়, এবং পাশাপাশি অনুষ্ঠান থেকে অনেক কিছু আমরা শিক্ষা গ্রহণ করে থাকি। ধন্যবাদ জানাই রাজবাড়ি ব্লাড ডোনার্স ক্লাবকে অত সুন্দর একটি আয়োজন করার জন্য, এবং ধন্যবাদ জানাই সকল স্বেচ্ছাসেবী যারা দূর দূরান্ত থেকে এসে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। অনেকেই অনেক কথা বলেছেন, আমি শুনেছি বা স্বেচ্ছাসেবী অঙ্গনে অনেকদিন পর্যন্ত জড়িত থাকার কারণে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে হয় এবং সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তো আমরা অনেক ইস্যু তৈরি করেছি, অনেকে অনেক কথা বলেছি, তো আমরা ফিল্ডে কাজ করতে গিয়ে আমরা প্রায় দেখে থাকি আগে অনেকেই, অনেক আমার সিনিয়র যারা আছেন তারা অনেক কাজ করেছেন, তো আমরা স্বেচ্ছাসেবীদের বিপদ দেখলে আমরা সবসময় ট্রাই করি পাশে থাকার জন্য, বা আমাদের বিপদেও সবাই চেষ্টা করে পাশে থাকার জন্য। তো যেটা হয়, আমরা স্বেচ্ছাসেবী
এটা যেমন সত্য কথা, আমরা মানুষের জন্য অনেক পরিশ্রম করি, এক প্রকার গাধার মতোই আমরা খাটি, অনেক পরিশ্রম করি, কিন্তু সবাই দৃষ্টিভঙ্গি একরকম না। আমাদের স্বেচ্ছাসেবীদের মাঝেও, ইভেন আমার মাঝেও অনেক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এখনও আসেনি, যেটা আসা উচিত আমাদের অনেকের। আমরা অন্যের দোষটা সবসময় দেখি, কারণ সৃষ্টিকর্তা মানুষকে দুটো চোখ দিয়েছেন। আমি মনে করি একটা চোখ দিয়ে নিজের ভুলগুলো দেখা উচিত, আর একটা চোখ দিয়ে মানুষের পজিটিভ দিকগুলো বা গুণগুলো দেখা উচিত। আমার ভিতরে যে দোষগুলো আছে সেগুলো আমি রিমুভ করবো, আর অন্যের যেগুলো আছে আমি সেগুলো অ্যাকসেপ্ট করে নেব, এটাই হওয়া উচিত। আমরা আমাদের দৃষ্টিভঙ্গিটা এখনো চেঞ্জ করতে পারিনি। কীরকম আমি একটু বলি, আমরা আমাদের কাছে অনেক সময় অনেক ইস্যু আছে, যেমন আপনার রংপুরের একটা কথা বলি, করোনার ভিতরে একটা গাড়ির মামলা নিয়েছিল, যে ডোনার নিয়ে গিয়েছে, তার ভিতরে ম্যাজিস্ট্রেট মামলা দিয়েছে। তো এরকম একটা পোস্ট অনেক ভাইরাল হচ্ছিল আমাদের সম্মিলিত গ্রুপে, অনেক কাজ দিয়েছে। তো পরবর্তীতে যখন যোগাযোগ করলাম, ম্যাজিস্ট্রেট সম্পর্কে জানলাম, উনি যথেষ্ট ভালো মানুষ এবং স্বেচ্ছাসেবীদের উনি যথেষ্ট হেল্প করার চেষ্টা করে। তো যেটা হয়েছিল, যে সাডেন পিরিয়ডে যিনি বাইক চালাচ্ছিলেন তার লাইসেন্স ছিল না, কিন্তু পিছনে যে ড্রাইভার ছিল তার লাইসেন্স ছিল। কিন্তু ওই মুহূর্তে অনেকগুলো মিডিয়া ছিল এবং উনি ভদ্র ভাষায় বলেছেন যে আমার আপনাদের কিছু করার নেই, আপনারা রক্ত নিয়ে কাজ করতেছেন, খুব ভালো কাজ করতেছেন, যেহেতু যার লাইসেন্স আছে তার বাইকটা চালানোর কথা, আপনার লাইসেন্স নেই আপনি বাইক চালাচ্ছেন, কিন্তু উনি ভিডিওটা এমনভাবে করছে যে আমার লাইসেন্স আছে, তারপর আমাকে মামলা দিয়েছে। তা আমরা সবাই শেয়ার করেছি, আমরা প্রতিবাদ করেছি বিভিন্নভাবে, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিটা কোথায় দেখেন দুর্জয় ভাই, ওনার যিনি বাইক চালাচ্ছিলেন তার কিন্তু লাইসেন্স ছিল না। তো উনি 3,000 টাকার মামলা খায় বা 6,000 টাকার মামলা একটা, উনি সম্মানার্থে যেহেতু ওখানে মিডিয়া ছিল, সমস্ত মিডিয়া লাইভ করতেছিল, উনি 200 টাকার একটা মামলা দিয়ে বলছে যে আপনারা চলে যান, যাতে করে এখানে আপনাকে যদি মামলা না দেয় তাহলে অন্য সবাই কথা বলবে। খুব সুন্দরভাবে এবং এই ভিডিও রেকর্ডটা আমাকে একজন সাংবাদিক দিয়েছে। তো বলেন, আমরা যখন এই ম্যাজিস্ট্রেটের সাথে আমি যখন কথা বললাম, তখন আমাদের অবস্থানটা কোথায় যায়? তো আমরা স্বেচ্ছাসেবী, আমরা জানি যে আমরা একটা কথা বললেই সবাই এটা শেয়ার করবে ভাইরাল করবে। তো আমাদের দৃষ্টিভঙ্গিটা অনেক সময় চেঞ্জ করা দরকার, যে আমি কোথায় আছি, আমার কী করা উচিত ছিল। একদম সত্য কথা বলি, গত পরশু দিনের কথা, আমি আমার অফিস থেকে আসার সময় বনস্থিতিতে বসে আমি 2 ডোনার নিয়ে আসতেছিলাম। তার ভিতরে 2 ডোনার বাইকে 2 ডাকাত ওঠা সম্ভব না। আমি যখন স্যারকে পরিচয় দিলাম এবং বললাম যে রুগী নিয়ে যাচ্ছি, আমি হাতির দিন ওনাদেরকে নামিয়ে দেবো, তারপরে বাসে যাবে, ওনারা চিনে না ডাকাতে এই জন্য একজনকে নিয়ে যাচ্ছি, উনি কিন্তু সম্মানিত ছেড়ে দিচ্ছে। তো আমাদের ব্যবহারটাও চেঞ্জ করা দরকার। আমরা যদি ভদ্র ভাষায় বলি, আমরা মনে হয় না বাংলাদেশে করোনার ভিতরে আমি অনেক জায়গায় কাজ করেছি, আমরা কাজ করেছি ফিল্ডে, আমাদেরকে কখনো প্রশাসন আটকায়নি, কিন্তু আমাদের ব্যবহারটা যদি সেরকম না হয়, আমি যদি নেমেই ভাব দেখাই একটা, এর আগে একটা মনির ভাই জানে, এর আগে একবার আমাদের একটা স্বেচ্ছাসেবীকে সাপার থেকে ধরে নিয়ে গেছিল, অনেকেই ধরে নিয়ে গেছিল এবং তাকে ছেড়েও দিতে চাচ্ছিল, কিন্তু সে এতটা ভাব দেখিয়েছে, পুলিশের উপরে এতটা প্রভাব খাটাতে চেয়েছে যে তাকে লাশ পর্যন্ত পুলিশ ধরে নিতে বাধ্য হয়েছে। কিন্তু এটা কখন আমরা জানতে পারি, যখন আমরা এই প্রবলেমটা সলভ করতে চাই। এর আগে একবার দুর্যোগকে দেখেছি যে কুমিল্লা গিয়ে একটা প্রবলেম সলভ করেছে, কিছুদিন আগে কুমিল্লার এক স্বেচ্ছাসেবী ভাই বিদেশে গিয়েছে, তাকে দালাল চক্রের মাধ্যমেই তাকে টাকা, তার কি বলে ভিসা করিয়ে দেওয়ার কথা ছিল, পরে করায়নি, সে প্রবলেম করেছে, আমরা সলভ করে দিয়েছি। আপনাদের এখানেও রাজবাড়ি ব্লাড ডোনার্সের সদস্য আছে, আমি নাম বলবো না, অনেক ভালো স্টুডেন্ট, আমরাও তাকে হেল্প করেছি, আমি ব্যক্তিগতভাবে তাকে হেল্প করেছি, তাকে বই কিনে দেওয়া বলেন, এরকম অনেকেই আছে এখানে করোনার ভিতরে যাদেরকে হেল্প করেছি। আমরা এই হেল্পগুলো করি না, আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ করি। আমরা অনেক সময় নিজেকে অনেক কিছু মনে করি না, একটা 2টা রক্ত ম্যানেজ করে, 5টা রক্ত ম্যানেজ করে বা একটু সামাজিক কাজ করে নিজেকে বিশাল কিছু মনে করে ফেলি। এই নিজেকে অনেক কিছু মনে করা এটা আসলে উচিত না, কারণ যে যত নিজেকে ছোট মনে করবে সৃষ্টিকর্তা তাকে ততটা বেশি সম্মানিত করবে। তো আমরা এট ফার্স্ট চেষ্টা করবো আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার জন্য, এবং এরপরে বলি, যদি কোনো স্বেচ্ছাসেবী বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো সমস্যা করে, ইনশাল্লাহ কেউ না থাকলে আমি গালিব আছি, এবং আমাদের একটা টিমে আছে যারা এখানে সিনিয়র আছেন, ফুলার আছে, সবাই আমি এরা এখানে অনেকেই আছেন যারা জানেন, আজ পর্যন্ত ইনশাল্লাহ চেষ্টা করেছি যতজন হেল্প করেছেন। আমাদের মাঝে ইতিপূর্বেই উপস্থিত হয়েছেন রাজবাড়ী জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার স্যার, আমরা সবাই ওনাকে একটা করতালি দিয়ে বরণ করে নেই।
ধন্যবাদ স্যারকে, সকলের পক্ষ থেকে আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। তো যেটা বলতেছিলাম, আমাদের অ্যাডভার্স দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা দরকার এবং আমাদের নিজেদেরকে পরিবর্তন করা দরকার। আমরা যদি নিজেদেরকে পরিবর্তন করতে পারি তাহলে সমাজ এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। তো অ্যাডভার্স পরিবর্তনটা আমার দিকেই শুরু। এটাই আমরা চাই। আমরা দেখবেন বাসে আমরা যখন উঠি, বাসে আমরা কী করি, আমরা স্টপেজে না দাঁড়িয়ে হাত তুলি, বাস যদি না দাঁড়াই আমরা বাসের হেল্পারকে একটা গালি দিই। আবার ওই সেম বাসটাই যদি অন্য একজনকে নেওয়ার জন্য বারবার থামায় তখন আবার আমরাই গালি দিই যে বারবার কেন ব্রেক করতেছো। আবার আমাকে না নিলে কী করি, আমরাই গালি দিই। তো বিষয়টা হলো কি, আমাদেরকে চেঞ্জ করতে হবে। আজকে অনেক ভাই কথা বলেছেন, যেমন দেখা যায় আমরা স্বেচ্ছাসেবী, আমরা এখানে ময়লা করেছিলাম সকালবেলা, ভাই কথা বলার পরেই কিন্তু ক্লিন হয়ে গেছে। এই ময়লা করাটা আমাদের উচিত ছিল না। আমরা স্বেচ্ছাসেবী, আমাদের প্রতিটা ক্ষেত্রেই আমাদের কথা, আমাদের ব্যবহার, আমাদের আচরণ, আমাদের শিক্ষাগত যোগ্যতা, আমাদের সব কিছুতেই চেঞ্জ আনতে হবে। আর একটা কথা বলি, আমরা স্বেচ্ছাসেবী, আমরা মানুষের জন্য গাধার মতো কষ্ট করি, কিন্তু আমাদের ক্যারিয়ার নিয়ে আমরা খুবই অসচেতন। আমাদের ক্যারিয়ার নিয়ে খুবই সচেতন হতে হবে। আমাদের কম্পিউটার স্কিল থাকতে হবে। আমরা কীভাবে একটা মেইল করবো সেটা পারি না, আমরা কীভাবে জুমে মিটিং করবো সেটা আমাদের অনেক সময় পারি না। আমরা দেখা যাই চাকরির ক্ষেত্রে আমরাও তো মাঝে মাঝে দু একটা চাকরি ম্যানেজ করে দেই, অনেকেই জানেন যারা আমার সাথে আসেন। তো দেখা যায় কি, আমরা যখন রেফারেন্সে পাঠাই তখন একটা স্বেচ্ছাসেবীকে যখন বলা হয় যে আপনি কম্পিউটার করেন, কম্পিউটার এক্সেল কি, কম্পিউটার মাইক্রোসফট ওয়ার্ড কি, সেটাই সে জানে না, কম্পিউটার মাউসই ধরতে পারে না। তো আমরা চেষ্টা করবো আমরা শিক্ষাগত অর্জনের পাশাপাশি আমাদের নিজেকে যোগ্য করে তোলার জন্য। নিজেকে যখন যোগ্য করে তুলবেন তখন নিজের ভিতরে একটা কনফিডেন্স লেভেল তৈরি হবে, চাকরি আপনার পিছনে ঘুরবে। আমরা আমাদের কাছে এখনও অনেক সময় ভালো অফার আসে যেগুলো ওই যোগ্যতা সম্পন্ন স্বেচ্ছাসেবী পাই না আমরা। তো চেষ্টা করবেন সবাই, আমিও এই লেকিংসগুলো আমার ভিতরে ছিল, এই দুর্বলতাগুলো আমার ভিতরে ছিল, আমাকে এভাবে কেউ সাজেশন কখনো দেয়নি। আমি রিসেন্টলি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করতেছি এবং আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো আছি। তো চেষ্টা করবেন আপনারাও যাদের এই লেকিংসগুলো আছে তারা চেষ্টা করবেন এই স্বেচ্ছাসেবীর পাশাপাশি নিজেদেরকে কম্পিউটারে দক্ষ করার, ইনশাল্লাহ অনেক ভালো একটা পজিশনে চলে যেতে পারবেন। আর আমাদের দৃষ্টিভঙ্গি অবশ্যই চেঞ্জ করতে হবে। আশা করি আমাদের ব্যবহার, আমরা যেরকম মানুষের জন্য কাজ করি আমরা আমাদের ফ্যামিলি নিয়েও সেরকম কাজ করি। অনেক সময় দেখা যায় অনেক স্বেচ্ছাসেবী ভালো কাজ করে কিন্তু মায়ের সাথে বাবার সাথে ভালো ব্যবহার করে, এরকম বহুত আছে। বোনের হক নষ্ট করতেছে, ভাইয়ের হক নষ্ট করতেছে, এরকম অনেক আছে। তো আমাদেরকে অ্যাট ফার্স্ট নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের ফ্যামিলিকে পরিবর্তন করতে হবে, দেন আমি সমাজের জন্য কিছু করতে পারবো। আমি সমাজের জন্য করলাম কিন্তু নিজেকে পরিবর্তন করলাম না, নিজের পরিবারকে পরিবর্তন করলাম না, নিজের ওয়াইফকে পরিবর্তন করতে পারলাম না, তাহলে সেইটা বেশি একটা ইফেক্ট করবে না, মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে এবং এই সমালোচনা এক সময় গিয়ে স্বেচ্ছাসেবী অঙ্গনে পড়বে। মানে একজন স্বেচ্ছাসেবী খারাপ হলে দশটা স্বেচ্ছাসেবীর উপরে কিন্তু ইফেক্টটা পড়ে। সুতরাং আমরা চেষ্টা করবো সবাই পরিবর্তন হওয়ার জন্য। আমিও চেষ্টা করতেছি, আমার ভিতরে এই সমস্যাগুলো আছে, এই জন্যই বললাম আপনাদেরকে আমি চেষ্টা করতেছি এই সমস্যাগুলো উত্তরণ করার জন্য এবং আপনারাও চেষ্টা করবেন যদি কারোর ভিতরে থাকে। এবং সৃষ্টিকর্তার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকেও এই সবগুলো বিষয়ে মানার তৌফিক দান করেন এবং আপনাদেরকেও যেন তৌফিক দান করেন। তো সবাই ভালো থাকবেন এবং সবার জন্য অনেক অনেক ভালোবাসা, লাভ ইউ সো মাচ। ধন্যবাদ কালী ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাবেদ নাসিম ভাই, তিনি একজন সর্বোচ্চ রক্তদাতা, এখন পর্যন্ত তিনি সর্বোচ্চ রক্তদাতা। উনি রক্ত দিয়েছেন 185 বার, একবার নয়, দুইবার নয়, 50 নয়, 109, 185, সংখ্যাটা অনেক বড়, তিন সংখ্যার। তা জাবেদ ভাইয়ের জন্য জোরে একটা করতালি। আসসালামু আলাইকুম, আমার প্রিয় রক্তদাতা বৃন্দ, স্বেচ্ছাসেবক বৃন্দ, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি মঞ্চ উপস্থিত আমাদের অতিথি কবি সাহিত্যিক গুণী জ্ঞানী গুণীজনদেরকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমি আজকে বক্তৃতা দিতে আসিনি, বক্তৃতা দেব না কিছুই, কারণ এখানে অনেক কথা হয়েছে, যা আমার ভিতরে যেগুলি ছিল সেগুলি অনেক কথা বেরিয়ে চলে আসছে। আমি আজকে আসছি কিছু দিতে। আমি গত রমজানের আগের দিন একটা ঘোষণা দিয়েছিলাম যে
যারা প্রথম রোজার দিন রক্তদান করবে তাদেরকে আমি রক্তদাতাদের সর্বোচ্চ সম্মাননা রিসিপিয়েন্ট দেব। আমি জানতে চাই যে এখানের মধ্যে কে আছেন সর্বোচ্চ মানে প্রথম রোজা রক্ত দিয়েছেন রোজা রেখে মাঝখানে দিয়েছেন, কে দিয়েছেন? আসেন একজন আসেন। আমি শ্রেষ্ঠ শিক্ষককে অনুরোধ করবো উনি এটাকে পড়িয়ে দিবেন। মেয়েদের মধ্যে কে আছেন রোজা রেখে রক্ত দিয়েছেন? আসেন আপনি আসেন। আচ্ছা অসুবিধা নেই আসেন আসেন। আমি রাজবাড়ী ডায়াগনস্টিক ল্যাবের প্রতিষ্ঠাতা স্মৃতি ইসলামকে অনুরোধ করব এই আপুকে পড়ে দেওয়ার জন্য। আপনি ওনাকে এটা পড়িয়ে দেবেন। রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের সবচেয়ে বেশি রক্তদাতা কে আছেন? রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের সর্বোচ্চ রক্তদাতা কে আছেন? কে আছেন সর্বোচ্চ রক্তদাতা রাজবাড়ী ব্লাড ডোনার্সের? সিদ্ধিয়া পাছারা, সিদ্ধিয়া পাছারা রাজবাড়ী ব্লাড ডোনার্সের সর্বোচ্চ রক্তদাতা কে আছেন? চারবার, পাঁচবার, সাতবার, দশবার? আপনি কি রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের সদস্য? আসেন প্রধান অতিথির হাত থেকে উনি করে নিলেন, করে দিলেন। আপনি কত বার রক্ত দিয়েছেন? পাঁচবার রক্ত দিয়েছেন রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের সদস্য জি। আপনি ধন্যবাদ। কি নাম আজকের অনুষ্ঠানে সবচেয়ে দূর থেকে যিনি আসছেন ক্রাউন নিপা, ওনার জন্য আমি আমার পক্ষ থেকে একটা রিসিপিয়েন্ট এটাকে পড়ে দিবেন স্মৃতি আপু। আর সবচেয়ে দূর সংগঠন থেকে আসছেন মনে হয় বরিশাল থেকে থেকে আসছেন, কারা আসছেন? একজন আসেন সিলেট থেকে, যিনি যারা আসছেন একজন আসেন। ছেলেদের যিনি আসছেন ওনাকে পড়িয়ে দিবেন সাংবাদিক আমাদের সবচেয়ে মানে বড় ভাই দুর্জয়, আমার খুব পছন্দের মানুষ দুর্জয় সাহেব, ওনাকে এটা পড়িয়ে দিবেন দুর্জয় সাহেবের কাছে পড়িয়ে দিবেন। এটা হচ্ছে রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের, এটা রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের কে গ্রহণ করবেন? আপনারা এটাকে আমি করে দিচ্ছি আপনাকে, আমি আবার করে দিচ্ছি আপনাকে। অনুমতি কি আসলে রিসব্যান্ড পরার অনুভূতি আমার কিছুই নাই, অনেক অনেক ব্যান্ড আমি গিফট পাই আর এটা আমার জন্য নতুন না। জাভেদ নাসিম ভাই দাদু অনেকবার আমাকে গিফট করেছে, অনেক ঢাকা থেকে পাঠিয়েছে, তো ধন্যবাদ দাদু। আমরা জানি আর অনুষ্ঠানের সঞ্চালককে উনিও রোজা রেখে রোজা দিয়েছে রক্তদান করেছিলেন এই বছর, চব্বিশ রোজা ধরে রক্তদান করেছেন, তো এই জন্য আমার পক্ষ থেকে ওনাকে একটা রিসব্যান্ড। সঞ্চালকের অনুমতি একটা অনুভূতি থেকেই যায়, সেটা যত ছোটই হোক সেটা অনেক পরবর্তীতে সামনে এগিয়ে যাওয়ার একটা অনুভূতি আরো কাজ করার স্পৃহাটা বাড়িয়ে দেয়। অনেকে প্রশ্ন করে থাকেন জাভেদ নাসিম দাদুর বয়স কত,
27 অক্টোবর 1968, আজকে 53 বছর প্লাস, আজকে কিন্তু 27 তারিখ, তাই না? পাঁচ মাস, 53 বছর পাঁচ মাস। আমার রক্তদানের মাঝে 57 আছে ছোট বাচ্চাদের। আমি বাচ্চাদের কেন রক্ত দান করি? আমার সন্তান যেদিন মারা যায় ওদিন একটা বাচ্চার ব্লাড লাগে, সেই বাচ্চারা ব্লাড লাগে 150 মিলি। এবং আমি ওই দিনই প্রথম জানতে পারি যে বাচ্চাদেরকে কম রক্ত দেওয়া যায়, এবং ওই দিন থেকে আমি শুরু করি বাচ্চাদের কম রক্ত দান করা। এবং আমি কিন্তু আমার সন্তানের লাশের সামনে লাশ রেখে আমি ওই বাচ্চাটাকে রক্ত দিতে যাই। তারপর দিয়ে আমার বিশ্ব মারা যায়, আমি সেই থেকে কিন্তু আমি একা। এবং আমি কাজ করি সমাজের অনাথ শিশুদের নিয়ে, শুধু রক্তদান করে আমি ক্ষান্ত নই, আমি কাজ করতেছি যারা কুমারী সমাজের কুমারী মায়েরা জাস্ট বিরে থ্রো করতেছে বাচ্চাদের, আমার 48 সন্তান আমার আছে, আমি তাদের বাবা, জন্ম নিবন্ধনে তাদের বাবা আমি। আমি কাজ করি মরণোত্তর চক্ষুদান নিয়ে, সবাই আমার জন্য দোয়া করবেন আমার মৃত্যুটা যাতে আমার বাসায় না হয়, আমার মৃত্যুটা যাতে রাস্তাঘাটে হয়, কারণ আমার মানি ব্যাগে আমার ওয়ালেটের মধ্যে আমার সেই মরণোত্তর কার্ডটা আছে, কারণ সেই কার্ডটা ছাড়া আমার চক্ষু দাঁড়াতে অন্য রকম তারা জানবে না। আমি যদি বাসায় মরে যাই তারা কিন্তু আমার লাশটা পৌঁছে যাবে, কারণ একটা মানুষ মরার 6 ঘন্টা পরে তার চক্ষু নিতে পারে। আমার জন্য সবাই দোয়া করবেন আপনারা, যেন আমি মারা যাওয়ার সময় আমি যদি রাস্তাঘাটে স্ট্রোক করে মরে যাই, এই দোয়াটা আমি সবাই আমি আপনার কাছে চাই। আর আরেকটা চাওয়া আমি আপনাদের কাছে আছে, আমি আমাদের স্বেচ্ছাসেবক ভাইদেরকে, রক্তদাতা ভাইদেরকে সবার কাছে আমি একটা অনুরোধ করবো, আমরা একটা বাচ্চার দায়িত্ব নিই রাস্তাঘাটে, যখন যেখানে থাকি দেখি আমরা সে অবহেলায় আছে, আমরা একটা বাচ্চার দায়িত্ব নিই, তাহলে দেখবেন যে আমাদের মাঝে আর অবহেলিত শিশু জন্মাবে না, অবহেলিত মানুষ জন্মাবে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি তো দেবো না, আমার কিন্তু আমি দেবো না, আমার কিন্তু চার জনের কারণ আছে, আমাকে এরা এমনভাবে আঁকড়ে দেওয়া লাগছে, আমি যখন যাই সবাই আমার মাথা ধরে ঘুমাই থাকে, হয়তো আমি নতুন নিয়ে দিতে পারবো আপনাকে। জি আচ্ছা ঠিক আছে, আচ্ছা স্যার ঠিক আছে, আচ্ছা ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ দাদুকে। জাবেদ নাসিম স্যার আসলে আমাদের দাদু নামেই পরিচিত। এ পর্যায়ে খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মোশাররফ হোসেন, দ্বিতীয় সর্বোচ্চ রক্তদাতা। মোশাররফ ভাই 112 রক্ত দিয়েছেন, 112 বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব কর্তৃক আয়োজিত এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত স্বেচ্ছাসেবী ভাই বোনেরা এবং এই সংগঠনের টপ টু বটম অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যারা জড়িত আছেন সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখানে অনেকগুলো কথা উঠেছে আজকে স্বেচ্ছাসেবী নিয়ে, যে স্বেচ্ছাসেবীদের ঐক্যবদ্ধতা নাই। আমি একটু ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, ফেব্রুয়ারি মাসের 2 তারিখে আমরা সর্বোচ্চ রক্তদাতার একটা সংগঠনে একটু আহ্বান জানিয়েছিলাম, বাংলাদেশ রক্তদাতা কল্যাণ সংস্থা শুধু রক্তদাতাদেরকে নিয়ে কাজ করব, এই উদ্যোগে আমরা এই করছি, যেমন এই অনেক জায়গায় এটা সফলতা পেয়েছি। আমরা ডিটেলস বলতে গেলে অনেক কিছু, এখানে যারা আছেন সবাই কিন্তু স্বেচ্ছাসেবী, আমাকে একটু হাত উঠাইয়ে দেখাই দেবো কে কে স্বেচ্ছাসেবী আছেন এখানে, প্লিজ একটু হাত তোলেন।
কে কে স্বেচ্ছাসেবী আছেন ব্লাড নিয়ে কাজ করেন? মাশাআল্লাহ সবাই পাঁচ বছর ধরে কাজ করেন, এরকম কেউ আছে? আচ্ছা, পাঁচ বছর ধরে যারা আছেন, বছরে যদি আপনাকে তিনবার দেন তাহলে পনেরো বার। এখন দেখা যায় পাঁচ বছর ধরে স্বেচ্ছাসেবী আছেন কিন্তু ব্লাড দিছে দুইবার, পাঁচ বছরে ব্লাড দিছে তিনবার, এর রহস্য কি? ওনাদেরকে জিজ্ঞেস করলে বলে যে আমরা জরুরি মুহূর্তে আমাদের রক্ত আমরা দেবো, আমরা ম্যানেজ করে দেবো। আসলে তবে বিষয় এটা না, সময় হব আমরা রুগী খুঁজে তারপর আমরা রুগীদেরকে আমরা ব্লাড দিয়ে দেবো। আর আজকে আমার এই পর্যন্ত আসা হলো সেই সমস্ত রুগীদের জন্য যাদেরকে আমি সঠিক সময় রক্ত দিতে পেরেছি, এই জন্য আমি নিজেকে গর্বিত মনে করি। যে কারণ রুগীরা যদি না থাকতো তাহলে আমাদের এই মিলন মেলা হতো না, আমাদের অনুষ্ঠান হতো না। সর্বোপরি আমরা সবাই একটা জিনিস খেয়াল করবো, আল্লাহ বাঁচাবের প্রাণ আমরা করব স্বেচ্ছায় রক্ত দেবো, জাতি ধর্ম নির্বিশেষে রক্ত দেবো হেসে এসে, দল মত নির্বিশেষে রক্ত দেবো হেসে এসে। এখানে দল মত নির্বিশেষে দিতে হবে, কে আমলি কে বিএনপি কে জামাত কে বরগুড়া কে সারসেনা, এ কিন্তু দেখার বিষয় না। রক্তের প্রয়োজন রক্ত দেবো, আমি নিজে তিরিশ জনের উপরে হিন্দু মানুষকে রক্ত দিয়েছি, আমি যদি জানতাম বিচার করতাম তাহলে আমি রক্ত দিতে পারতাম না। সুতরাং এখানে আপনারা খেয়াল করবেন যে রুগী আমরা প্রথমে জিজ্ঞেস করি যে ভাই রুগী কে, আমাদের কাছে যখন একটা ব্লাডের রিকোয়েস্ট আসে রুগী কে, আমরা এই প্রশ্নটা আর কখনো করবো না। রুগী তো রুগী, হচ্ছে আমার আপন, হচ্ছে প্রতিবেশী, চিনি না জানি না, রুগী তো রুগী। যাই হোক, আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি সবাই রক্তদানে এগিয়ে আসুন, আর প্রতিদিন একজন করে একবেলা করে একজন মানুষকে ক্ষুধার্ত মানুষকে খাওয়া হবে, যেটা আমি দীর্ঘ 28 বছর ধরে করছি। আমি দুই বেলা খাই, এক বেলা না খেয়ে থাকি, আমার অদ্ভুত খাবারটা আমি আরেকজনকে খাইয়ে দিই। এটা বলার উদ্দেশ্য হলো যে আমরা বছরে 365 জন্মকে খাওয়াতে পারছি। আপনাদেরকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে মঞ্চ দেখে নিচ্ছি দি বার্ডস সোসাইটি হাউস সেফটি হাউস মামুন বিশ্বাসকে। জোরে হাততালি, সবার হাতে ব্যথা নাকি? জোরে হাততালি হয় না? সিরাজগঞ্জ থেকে এসেছেন, আজকে রাজবারে দুরাগম আজকে বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি, বিশেষজ্ঞ এবং সারা বাংলাদেশ থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবী ভাই ও বোনেরা, আমার আপনাদেরকে অভিনন্দন। আসলে একটা প্রোগ্রাম করতে যে কত বড় ঝামেলা যায়, প্রত্যেকটা সংগঠন যারা পরিচালনা করে তারাই হয়তো বলবেন। আমি প্রায় এক যুগের অধিক সময় সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় 21টা প্রজেক্টে কাজ করি। আসলে আমাদের দাদু ভাই বলে গেছে তার বাচ্চা, আমার বাচ্চা মারা গেছিল, মাত্র 36 ঘন্টা দুনিয়াতে ছিল, 4টা হসপিটাল। আসলে সেদিন টাকা থাকতে আমরা বাঁচাতে পারিনি। আমার মনে হয় প্রত্যেকটা মানুষ পৃথিবীতে যারাই ভালো কিছু করছে পিছনের ইতিহাসটা অনেক করুন, হয়তো সেটা অজানাই থেকে যায়। আমার আমি অফলাইনে রক্ত নিয়ে কাজ করি প্রচুর, আমি আসলে ব্লাড নিয়ে কাজ করে নেই, কারণ ব্লাড জোগাড়ের জন্য আমার 7-8টা সংগঠন আছে, তাদেরকে আমি সাপোর্ট দিয়ে দেয় সবসময়। তবে আমার সবচেয়ে কষ্টের বিষয় আমি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আমি কখনো রক্ত দিতে পারিনি। আমি আর বাচ্চা মারা যাওয়ার আগে আমি 150 মিলি রক্ত দিতে পারছিলাম, আমি নিজেও দেশের বাইরে চিকিৎসা করতে পেরেছিলাম। আসলে প্রত্যেকটা মানুষ যখন বিপদে পড়ে যার রক্ত দরকার হয় সেই পরিমাণ বোধে রক্ত চাহিদা কতটুকু, আর দুঃখের বিষয় ওই রক্ত যে নিবে তার আত্মীয় স্বজন বাইরেটা অনেক হিউজ কিন্তু রক্ত দেওয়ার লোক নেই, কারণ এটা সচেতনার অভাব। এই জন্য প্রত্যেকটা মানুষ যদি তাদের রক্ত ব্লাড গ্রুপগুলো নির্ণয় করে রাখে যে কোনো সময় কিন্তু রক্ত দিতে পারবে। আমরা মানে আসলে রক্ত না, আপনারা প্রত্যেকটা সেকশন যে সংগঠনটা যদি, যেমন আমাদের সমাজে অনেক ইতিম মেয়ে আছে, অনেকে বিয়ের জন্য অনেক ঝামেলা হয়, আমি পর্যন্ত প্রায় 27টা ইতিম মেয়েকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। এবং
80 অধিক বিভিন্ন ভার্সিটিতে লেখাপড়ার সুযোগ করে দিয়েছি। আসলে আমরা চেষ্টা করি, আমরা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যোগাযোগ করেছি মানুষগুলোকে লেখাপড়া রাখার জন্য। আসলে আপনারা একটা জিনিস উপলব্ধি করেন, সবচেয়ে আক্রমণ হিংসা হওয়ার প্রত্যেকটা স্বেচ্ছা একজন আরেকজনকে দেখতে পারে না। আমার এক যুগের অভিজ্ঞতা, আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, আমরা উপরে সবাই এক কিন্তু ভিতরে যে আক্রমণের নেশা, এটা আমাদেরকে পরিহার করতে হবে। কারণ আমরা যারা কাজ করি অনলাইনে সবাই পোস্ট করি, কিন্তু কেউ কারো রক্ত যে কোনো পোস্ট কিন্তু কেউ শেয়ার করে, কোনো সংগঠনে শেয়ার করে। আসলে আমরা ভালো রাখার চেষ্টা করি, কিন্তু আমরা নিজেরা কতটুকু আন্তরিক এটা আমাদের ভাবার বিষয়। কিন্তু আপনারা সবাই এবং আমরা সবাই মিলে আর পৃথিবীতে সবচেয়ে বড় সম্মানজনক যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে আমি একজন স্বেচ্ছাসেবক। এর চাইতে বড় কোনো সম্মান হয় না। আমরা চাই আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেন। আর অনেকেই মনে করেন যে আমরা সংগঠনে কাজ করলে বিভিন্ন সময় আলোচনা হয়, সেটা ইতিবাচক আর নৈতিবাচক যাই হোক, আমরা কাজ করেন দেখে আলোচনা হয়। আর যে ব্যক্তি কাজ করেন হচ্ছে আসলে বসে আর আছেন খালি আপনি কথা বলবে, অতএব আপনাকে যত আলোচনা হবে আপনি তত কাজের গতি পাবেন। তবে সে কাজটা তখন আরো গঠনমূলক হবে যখন আপনাকে নিয়ে আলোচনা করবে। এবং আমি আসলে কৃতজ্ঞতা জানাই হানিফ সংকেতের প্রতি, কারণ উনি আমাকে দেশের বাইরে তার প্ল্যাটফর্মে তুলে এনে আমাকে কাজ করার সুযোগ দিয়েছে। আমি ধন্যবাদ জানাই এটুআই জাপানের জায়গা, ইউএনডিপি, ডেলিস্টার সহ, কারণ এরা বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা আমাদের প্ল্যাটফর্ম নিয়ে গেছে। আসলে একটা মানুষ কাজ করলে তার রাস্তা তৈরি হবে। আপনি যদি মনে করেন যে আমি বাংলাদেশের সর্বোচ্চ সম্মান পাবো, আপনি পাবেন, কিন্তু আপনার কাজটা টেকসই হবে না। আপনি কাজ করেন, সম্মান আপনার পিছনে ঘুরবে, এটা সবসময় মনে রাখবেন। আমার এক যুগের কথায় বহু স্বেচ্ছাসেবক আসছে ফেসবুকে ছবি তুলে দুদিন বাদে নাই। আর আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু এক একটা পাগল, পাগল দেখেই আমরা নিজের খাওয়া মানুষের পিছনে দৌড় পারি। যখনই আমরা ভালো মানুষ হবো তখন চিন্তা করবো পাঁচতলা বাড়ি তৈরি করতে হবে, আমাকে কিভাবে ভালোভাবে বিলাসিত জীবন করতে হবে। প্রত্যেকটা স্বেচ্ছাসেবক এক একটা পাগল, আর এর জন্য প্রত্যেকটা মানুষ মানুষের জন্য দৌড় পারে হাজারো কথা এই সমাজ থেকে শোনার পর। আজকে বিগত বক্তারা অনেক কথাই বলে গেছে, আর বলার কিছু নাই। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন এবং দেখা হবে। আমি বাংলাদেশে অনেক জায়গায় যাই আসলে আমি ফেসবুকে। তবে আর একটা বিষয়, কিছু কিছু সংগঠন আমরা প্রত্যেকের কাজ দেখি কিন্তু হয়তো অনেক সময় কমেন্ট করা হয় না। মাউন্ট বিশেষ আমার ভেরিফাইড প্রোফাইল দেখতে পারেন, কখনো নিজের আবেগকে ফেসবুকে প্রকাশ করবেন না। আপনার পিছনে চড়াই উঠাই অনেক বেদনা থাকবে, কারণ আপনি একটা কষ্টের পোস্ট দশটা মানুষকে নিরুৎসাহিত করবে। আপনার কষ্টটা আপনার মধ্যে রাখবেন, সবসময় ইতিবাচক লেখাগুলো ফেসবুকে লিখবেন। কারণ আমার জীবনে আমি কখনো আমি ফেসবুকে সবসময় কাজ করি, আজকে আমি তৈরি হয়েছি ফেসবুকের মাধ্যমে, এর জন্য কখনো আমি নেগেটিভ কোনো কিছু লেখি না। যত হামলা মামলা ঝামেলা সেগুলো নিজের মধ্যে দিয়ে পার করার চেষ্টা করি, কারণ আরো দশজন মানুষকে যেন নিরুৎসাহিত না হয়, ভয় না পায়। যখন আমার আপনার মতো একজন মানুষ একটা স্ট্যাটাস দেয় দশজন পড়বে, তখন চিন্তা করবে ওনার মতো লোক কিন্তু আগে দেন, আবার আমরা কিভাবে আগে দেবো। এটা কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা সবসময় রাখবেন। আর আপনারা এই কাজের পাশাপাশি বন্যপ্রাণী নিয়ে কাজ করবেন। আসলে বন্যপ্রাণী যদি আপনার টেকসই না হয় আমাদের পরিবেশ কিন্তু প্রাণিসাম্য হারিয়ে ফেলবে। আমরা বিভিন্ন সময় বন্যপ্রাণী উদ্ধার করতে আমরা নিজেরাও কিন্তু আটক হয়ে যাই, যদিও আমাদের গভর্নমেন্ট বন্যপ্রাণী অধিদপ্তর অপরাধ দমন ইউনিট আমাদের সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকে। আমরা গভর্নমেন্ট ট্রেনিং প্রাপ্ত রেস্কিউ করার জন্য সমস্ত বন্যপ্রাণী। আপনারা ফ্ল্যাটের পাশাপাশি যদি বন্যপ্রাণী নিয়ে কাজ করেন তাহলে কিন্তু এই সমাজে আরো একটু এক ধাপ এগিয়ে যাবে আপনাদের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আসসালাম আলাইকুম। মামুন বিশ্বাসকে ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবে
সোহেল আলম, তিনি আর স্বেচ্ছাসেবী তৃতীয় সর্বোচ্চ রক্তদাতা আজকের জন্য, উনি আজকের জন্য তৃতীয়। আসসালামু আলাইকুম। আপনার পরন্ত বিকেলে আমার বলার কিছু নেই, সবাইকে শুনতে শুনতে সবগুলো বলা হয়ে গেছে। এখানে আমি কিছু বলবো আসলে তাও না, শুধু বলতেই পারি। আমি ধন্যবাদ জানাই রাজবাড়ি দর ডোনার্স ক্লাবকে এত সুন্দর আয়োজন করার জন্য, আপনাকে আমাকে আমন্ত্রিত করার জন্য। আমি এখানে আসলে এসেছি আবেগের দায়িত্ব দিয়ে আত্মসম্মান বোধের জন্য, মানে আত্মতৃপ্তির জন্য, আত্মসম্মান আত্মতৃপ্তির জন্য। আমার অসুস্থ ধাপ আসছি আত্মতৃপ্তির জন্য, এতগুলো স্বেচ্ছাসেবীর সাথে দেখা হবে, সিনিয়র আমার মোট সিনিয়র আছে তাদের সাথে দেখা হবে, এটুকুনি আসল আশা। তো সকালে অনেকে অনেক কিছু বলেছেন, আমি একটা কথা বলবো। আমাদের স্বেচ্ছাসেবী সেই কথাটা স্বেচ্ছাসেবী বলে, স্বেচ্ছাসেবক বলে, স্বেচ্ছাসেবীকেই বলে। স্বেচ্ছা শ্রম দেওয়া, স্বেচ্ছার শ্রম দেওয়া, এটা কতগুলো অর্থ আছে যেগুলো আসলে আমরা এখনো ক্লিয়ার না অনেকে। আমি আমার কথা রাগ করে আমার নিজস্ব মতামত, অন্য কারণ না, কারণ স্বেচ্ছাসেবী তৈরি হতে হলে আসলে আমার বাসায় আমাকে কি করতে হবে, যেটা আগে পূর্বের বক্তা বলে গেছেন, আমি একটু ব্যাখ্যা করছি। যে আমি যদি আমার বাসায় ফ্যামিলির সাথে মিসবিহেভ করি তাহলে কি আমি স্বেচ্ছাসেবী? অবশ্যই না। প্রথম দ্বিতীয়ত আমি আল্লাহকে ডাকবো, আসক্ত নামাজ পড়বো, আল্লাহর আল্লাহ নির্দেশ মেনে চলবে চলবো, এটা আমি তাহলে আমি স্বেচ্ছাসেবী আঙ্গিনে প্রবেশ করতে হবে। তৃতীয়ত আমাকে মাদকমুক্ত থাকতে হবে। আমরা কি বুকে হাতে দিয়ে বলতে পারবো আমরা প্রত্যেকটা স্বেচ্ছাসেবী মাদকমুক্ত? প্রত্যেকে বলতে পারবো না, 100% বলতে পারবো, 50% বলতে পারবো, 50% বলতে পারবো, 30% বলতে পারবো, 70% বলতে পারবো না আমি শিওর। স্বেচ্ছাসেবী ব্যাখ্যাটা অনেক বড়, ছোটখাটো 5 মিনিটে বেশি সংখ্যা বোঝান যাবে, এটা আপনার মাথা খাটাবেন, চিন্তা করবেন। স্বেচ্ছাসেবী আগে বলে তাহলে আপনার প্রকৃত স্বেচ্ছাসেবী হতে পারবেন, তার আগে প্রকৃত স্বেচ্ছাসেবী হতে পারবেন। আপনার সামনে দেখাবেন ওই গেছেন একটা জায়গায় দান দিতে, 5টা বাক্স নিয়ে 2টা দিচ্ছেন, ছবি তুলছেন, ফেসবুকে দিয়েছেন, আমি স্বেচ্ছাসেবী 50টা লোকে দিয়েছি, আসলে হচ্ছে 5 জন রে, আমার দেখা নিজের চোখে দেখা মস্ত বড় স্বেচ্ছাসেবী পোস্ট করে দিয়েছেন, 50 জনে 500 জনকে আমরা দিয়েছি। এটা তো আল্লাহকে ফাঁকি দিচ্ছেন, আপনাকে ফাঁকি দিচ্ছেন, আপনাকে আপনি ফাঁকি দিচ্ছেন, তাহলে আপনি স্বেচ্ছাসেবী না। এই স্বেচ্ছাসেবী নিয়ে অনেক কথা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে, তারপরে ইসলামে আছে যে পিছে কথা বলা মানে চোখল খুই করা, এটা বলেন আপনি স্বেচ্ছাসেবীর কাতারেই বলেন না, তাহলে আপনি কিভাবে দাবি করেন যে আপনার বড় বড় স্বেচ্ছাসেবী? আপনার সততা থাকতে হবে, আপনার মুখে আমার মুখে আমার বদনাম করতে হবে, আমার মুখে আমার ভুল ধরাই দিতে হবে। আমি ওই ফেসবুকে দেখে ট্রল করে মানুষের কাছে চিন্তা করে যে সোহেল সাহেব এটা, সোহেল ভাই এটা করছে, সোহেল দাদু এটা করছে, এটা না করে আপনি আমাকে বলেন, সাহস থাকবে, দর্শক থাকবে, আমাকে বলেন যে দাদু আপনি এটা করছেন, এটা ভুল, এটা আপনার সেটা না করে আপনারা বিভিন্ন জায়গায় পোস্ট করেন, আমি অনুরোধ করবো এই প্ল্যাটফর্ম থেকে যে আপনারা এগুলা বাদ দেন। আর এই প্ল্যাটফর্ম অনেক সাংবাদিক সাহেব আছেন, অনেক নিউজের আছেন, আমি একটা জোর আবেদন জানাবো বাংলাদেশ গভর্নমেন্টের কাছে, সরকারের কাছে, সে স্বেচ্ছাসেবীর জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা। আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করবো যে আপনারা এই কথাটা আমাকে বোঝাবেন একটু, যে স্বেচ্ছাসেবীর জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা, হসপিটালে স্বেচ্ছাসেবী অবদি না হয়। আমরা মুসব্বাই বলে গেছেন, আমরা একটা উদ্দেশ্য নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করতেছি, যেটা আমরা প্রতিটা হসপিটালের সাথে যোগাযোগ করে স্বেচ্ছাসেবী একটা মর্যাদা আনতে পারি, কিন্তু আপনারা যদি সবাই সহযোগিতা করে তখনই আমরা পারবো, আমরা এককভাবে পারবো না, আমরা একক 6 জন 7 জন পারবো না। প্রত্যেকে বলবো আমাদের গ্রুপে যারা একটা ক্যাটাগরি আছে আসেন যোগ দেন, আমরা ইচ্ছা করে আমরা কিন্তু এর মধ্যে আমরা জুনায় তারপরে নিরব আছে অনেকে মিলে আমরা এরকম 50 জন মিলে আমরা ঢাকা বেরিয়ে গেলে অনেক কিছু সমাধান করছি, আর্থনীতিও আমরা সমাধান করছি, যেটা হয়তো আপনারা অনেক জানেন অনেকে জানেন না। তাহলে আমাদের একত্রিত হতে হবে, আমরা একত্রিত না, আমরা এখানে মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলি, ভারতের পক্ষে আমি বলবো আমরা একত্রিত না, তাতে আমাদেরকে একত্রিত হবে হতে হবে। তারপরে এই কথাগুলো যদি আপনার কারোর কাছে খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করবেন। তারপর পরিশেষে আমি আবার সোনিয়া আক্তার স্মৃতি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো
আমাকে এখানে দাওয়াত দিয়ে আনার জন্য, সাথে একটা সুন্দর প্রোগ্রাম দেওয়ার জন্য। আর রাজের ব্লাড ওনার্সের সমৃদ্ধি কামনা করছি, তিনি আরও বড় যাক, বাংলাদেশ মিডিয়ার বিশ্বের নাম করুক, ধন্যবাদ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সোহেল আলম দাদুকে। আমরা যারা স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছাসেবী, আমরা বিশ্বাস করি আমরা অন্যের কাছ থেকে অর্থ বা বিত্তের জন্য কোনো কাজ করি না, আমরা ভালোবাসার জন্য কাজ করি, মনের শান্তির জন্য কাজ করি, মানবতার জন্য কাজ করি। তাই সমালোচনাকে পিছনে ফেলে আমাদের লক্ষ্য সামনে এগিয়ে চলা। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মনিরুল ইসলাম প্লাবন ভাই, সম্মিলিত সামাজিক সংগঠন। মনিরুল ইসলাম প্লাবন ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম। হতাশ কেন বন্ধু, তুমি বরং শপথ নাও, আনতে শুনিয়ে জীবনে তোমার সামনে এগিয়ে যাও। অগ্রযাত্রার এই কাফেলা চলছে বলি না, আসুক যত বিপদ বাধা হোক যত ঘটনা। রাজবাড়ি ব্লাড ট্রান্স ক্লাব পর্যন্ত আয়োজিত আজকের এই প্রোগ্রাম, আসলে এতক্ষণ কথা শোনার পরে অতীতে চলে সোনাদের কথাই আমরা শুনবো, আমাদের জানবো। আপনাকে কেউ জানেন বাংলাদেশে এক বছরে কি পরিমাণ রক্তের প্রয়োজন হয়, কত লক্ষ রক্ত লাগে জানেন? আমরা যদি ধরি সারা বাংলাদেশে একটা পরিবার মানে আঠারো জন সদস্যের একটা পরিবার, আঠারো কোটি মানুষ, যদি আমরা একটা পরিবারের শিশু এবং বৃদ্ধ হিসেবে যদি আমরা ১৬ জনকে বাদ দিই, ২ জন মানুষ আমাদের থাকে, তার মানে আমাদের ২ কোটি মানুষ হচ্ছে রক্ত দেওয়ার মতো। আমাদের প্রতি বছর রক্তের প্রয়োজন হয় মাত্র ১২ থেকে ১৮ লাখ, কেউ বলে ২৫ লাখ। আমরা যদি এই হিসাবে করি, একজন মানুষ যদি একবার রক্ত দেয় সে কিন্তু এই বছর রক্ত দেওয়ার সুযোগ পাবে না, তবুও কিন্তু রক্তের জন্য হারাকার হবে। সমস্যাগুলো হচ্ছে আসলে আমরা রক্ত দেওয়ার সমস্যাগুলো খুঁজে পাই না, কোথায় রক্ত লাগতেছে। আপনারা জানেন যে কি পরিমাণ ফেলেছে এবার রক্তের প্রয়োজন হয়, কারণ আমরা ওই পয়েন্টে কাজ করি না। আমরা কাজ করছি, আমি ২০ ব্যাগ ২০০ ব্যাগ ৫০০ ব্যাগ ১০ হাজার ব্যাগ রক্ত দেওয়ার সমাধান নয়, সমাধান হচ্ছে যাতে আমার ভাইয়ের রক্তের কোনো প্রয়োজন হয়, এই হচ্ছে সমাধান। আমরা স্বপ্ন দেখি, আমরা মনে করি আগামী বছর এই রাজবাড়ির ব্লাড ডোনার্স ক্লাব বিলুপ্ত হয়ে যাবে, এটি হচ্ছে আমাদের স্বপ্ন। কারণ আগামী বছর এই সংখ্যা আরো বড় হবে, এটা আমাদের স্বপ্ন না। আমরা স্বপ্ন দেখি আমাদের প্রত্যেকটা ঘর হবে এক একটা ব্লাড ব্যাংক। আমরা কেন মানুষের কাছে যাবো? আমার তো মাত্র ২ জন মানুষ প্রয়োজন রক্ত দেওয়ার জন্য, এইটাই তো আমি শেষ করতে পারি না। মানুষ তো হাহাকার করবে রক্ত দেওয়ার জন্য, আর আমরা রক্ত খুঁজে জন্য কোনো হাহাকার করবো? আমরা প্রত্যেকজনেই যেভাবেই যে দিকে স্বপ্ন দেখে কেন, বরং আমরা প্রথমে সমস্যাগুলো আগে খুঁজে বের করি, তাহলে আমরা সমাধান করতে পারবো। আর আমি কাজ করি বিশ্বাস করার মন থেকে বলছি, আমি কিন্তু শুধু কোনো মানুষের জন্য জীবনও কাজ করি না, আমি একদম মানে স্বার্থপর সাথে সহযোগিতা করি, কিন্তু আমি মন থেকেই কাজ করি, কিন্তু একটা মানুষ উপকার হতে আসায় না, জাস্ট খালি আমার উপকার। আমি একটা রক্ত দিচ্ছি মানে আপনাকে আমি খুশি রাখার জন্য না, বরং আমার উদ্দেশ্য হচ্ছে আমি যাতে মরার পর বাইচে যাই, আমি কি আপনাকে দেখানোর জন্য বা আপনাকে কিছু খুশি করার জন্য কাজ করতেছি না। আমার প্রত্যেকটা কাজের উদ্দেশ্য হচ্ছে যে আমি পরকালে বাইচে যাই, আমি আপনাকে নেওয়ার জন্য কাজ করি। আমরা মনে করি আমাদের এখানে যে ব্যক্তিরা বসে আছে, আমরা মনে করি যেমন কিছু না, দেখবেন একটা গান আছে, আপনার একটা গান গায় যে আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, রিভলভার হাতে নিয়ে আমার ভাই বা বোন বা যেই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে বা আদালতে করবেন বার, অথবা কিছু না তৌসিফ একটা গান বেরিয়েছে আপনারা জানেন, গানটা ছিল এরকম যে আমি নারী আমাকে দাও ফাঁসি, তুমি সমাজের মুখে ফুটবে ফাঁসি। বরং আমরা এরকম রক্ত দেখতে চাই না, আমার কোনো ভাই বা আমার কোনো বোন কষ্টার্জিত কণ্ঠে বা আবেগ নিয়ে কোনো কষ্টে গান গাইবে, আমরা শুনতে চাই প্রত্যেকটা বাংলাদেশের মানুষ তার গর্ব বুক থেকে বলে উঠবে, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। কাজে এই স্বপ্নগুলো বাস্তবের দায়িত্ব কিন্তু আমার আপনার সবার। আমি আমার পরিবার থেকে সোজা করি, আমি যদি আমার পরিবার এবং আমার সমাজকে মেনটেন করতে পারি তবেই সমাজ মেনটেন হবে। আপনারা আমাদের পুরো তানি ছোট একটা কথা আছে যে মানুষ স্বপ্ন চেয়ে অনেক বড়, মানে আমরা স্বপ্ন দেখি ইনশাল্লাহ স্বপ্ন একটু বাস্তব হবে, বাস্তবায়ন হবে, এটা আমার দ্বারা আপনার দ্বারা বা যার দ্বারাই হোক, যদি লক্ষ্য থাকে উঠুন, বিশ্বাস হৃদয়ে হবেই হবে, দেখা হবে বিজয়ে। সবাইকে ধন্যবাদ জানাতে চাই, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে মঞ্চে আসন গ্রহণ করেছেন
ডক্টর নিলয় বিশ্বাস, মানবিক ফরিদপুর, সাধারণ সম্পাদক। তার জন্য একটি জোরে করতালি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ডক্টর নিলয় বিশ্বাস, মানবিক ফরিদপুর, সাধারণ সম্পাদক। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মহৎ অনুষ্ঠানে যোগদান করতে পেরে। আমরা মানবিক ফরিদপুরের পক্ষ থেকে যে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি এর জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞ। আজ আমরা যে মহান কাজ করে যাচ্ছে এই রাজবাড়ী ব্লাড ডোনার ক্লাব, আসলে তা নিঃসন্দেহে একটি কি বলবো যে এর কোনো ভাষা নেই যে এত প্রশংসনীয় একটা কাজ করে যাচ্ছে এখানে দল মত নির্বিশেষে। আসলে আমরা তাদের সহযোগিতা করতে পারলে সব থেকে ভালো হবে। আমি আসলে তাড়াহুড়া করে চলে আসছি, আমি রাজবাড়ী ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর নিলয় বিশ্বাসকে। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন ডক্টর শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম স্যার, অতিরিক্ত সচিব পাট ও বস্ত্র এবং উপদেষ্টা রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব। তার জন্য একটি জোরে করতালি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন রাজবাড়ী জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় ফকির আব্দুল জব্বার স্যার। স্নেহের সভাপতি, আমার আজকের অনুষ্ঠানের মধ্যমণি ডক্টর রেজাউল সাহেব, আমার বাবাজি, আমার স্নেহের কি নাম দিয়েছেন তোমরা, এই কলেজের সুযোগ্য হেডমাস্টার সাহেব, আমাদের ডাক্তার আব্দুল হাকিম কলেজের শিক্ষক, আমার পিছনে বিদগ্ধ জন, আপনারা যে কি আমি বলতে পারি, আপনাদের কিভাবে বিশ্লেষণ দিব আমি বলতে পারি। আমার এখানে যারা আছে আই এম স্টুডেন্ট অলিয়া, সবার চেয়ে আমি বড় বলে বলে বয়সে, তো যেগুলো আপনারা বলছেন আমার কিন্তু কমন পড়ে, সবগুলো কিন্তু আমার কমন পড়ে। তো আমি কি করছি এগুলা আপনার দুই একটা বলবো, এই জন্য দিস ইজ লার্নিং জানতে হবে। যে সমস্ত ছেলেরা এখানে বক্তৃতা দিল, এই সবাই আমার শিক্ষা দিল, আমি শিখলাম এদের থেকে, জানলাম এদের থেকে, আর আমি খুঁজে বেড়াই এগুলি, আমি এগুলি খুঁজে বেড়াই। আমার সম্বন্ধে যারা জানে তারা এখানে অনেকেই আছে, আমার দিকে যাবো না, বলছে যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। আমি এর সাথে সংযোজন দিছি এবং সারা বাংলাদেশে আমি প্রচার করেছি, বাংলাদেশের বাইরেও আমি কাটতে কাজ করি, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে আল্লাহ। যারা যারা যা বলে গেল অনেকটার সাথে আমার মিল আছে, বলছে শিশুদের কথা বলছে না, আমি শিশুদের লালন করি, অন্ধকারের শিশু, প্রস্তুতের শিশু, কন্যা 115 জনের বাইরে স্টাবলিশ করছে, 3 জন মিস, 112 জনের মিস, এমএলএ, আইএ, বিএ, এমএ,
মাস্টার্স করে আগে চাকরি দিয়েছি তারপর বিয়ে দিয়েছি, ভালো লাগে নাই? এটা কিন্তু আমরা অনেক অনেক বক্তৃতা দিই, কারণ অর্ধেক চিন্তা কারণ থাকে না, অর্ধেক চিন্তা থাকে না। আমার দিয়ে বলি আপনার দৃশ্য তো দেখাতে চাই আপনাকে, দরুন দিতে যাবেন না আপনারা, দরুন ঘাট দিতে যাবেন, ঘাটের আগে বলবেন যে কে কে সেফল কুলতা রোডের সাথেই প্লিজ দেখেন, ভালো লাগবে। ব্রথনের একটা স্কুল করছি আমি, নাম আছে কে কে শিশু বিদ্যালয়, কিন্তু মানবিক স্কুল বলে আমি তাই করেছি। 730 জন ছাত্র প্রাইমারি স্কুল, ভাবা যায় অর্ধেক পুরুষদের বাচ্চা, যৌনকর্মীদের বাচ্চা অর্ধেক, আর অর্ধেক বাইরের বাচ্চা। ভাবতে পারেন কোরআন তেলাওয়াত, স্পোর্টস, লেখাপড়া, বক্তৃতা আমি শিখাই, ওরা ফার্স্ট হবে। ওরা ইঞ্জিনিয়ার হয়েছে, প্রফেসর হয়েছে, মাস্টার হয়েছে, নার্স হয়েছে, ভালো ভালো বিয়ে হয়ে গেছে। ওদের বিয়েতে রেজিস্ট্রি হয় না, বাবার নাম দিতে পারে না, বাবার নাম দিতে পারে না। আমি কিছু চিটাগং এক বিয়েতে, বিয়ের আসলে আমি বাধা দিছি যে বিয়ে একটু পরে হবে, বাচ্চাটাকে চিনেন আপনারা, এই মেয়েকে চিনেন আপনারা, আমাকে তো চিনে নেই, আমি পরিচয় দিই নেই। আমার এই বাচ্চা কিন্তু আমার পছন্দ না, কিন্তু বাচ্চা কিন্তু আমার, আর ওর ওর মার একটা দোষ। বিয়ে করবেন? ঘটনার সাথে একটা ঘটনা আমি একটু বলি, বক্তৃতা দিব। তোলপাট শুরু হয়ে গেল, মেয়েরা দেখতে কবরি ফেল, সাপোজ ইঞ্জিনের পরে চট্টগ্রাম হালি শহরে বিয়ের আসলে দুই ভাগে ভাগ হয়ে গেল, মা ছেলে একদিকে, ভাই আর বাবার একদিকে, বিয়ে হবে না, ঠিক মেয়ে নিয়ে যাবো। বলে কি যে ওর তো বিয়ে দেবে না, বাবা কে আমি আমি বাবা রাইট ডাউন রাইট ডাউন আমি ওর 112 জন কি বিয়ে দিছে কথা বলবো, গো অ্যান্ড সি বাবা জি জানে, চিন্তিত জানে। শিশুরা প্রথমে অন্ধমণিত পড়ে থাকে, মা বাবা সেক্স বিজনেস করে আশপাশে পড়ে থাকে, আমি কারেক্ট করেছি, ওদের থাকার জায়গা করেছি, ওদেরকে আমি স্কুলে লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছি, ড্রাইভিংয়ের ব্যবস্থা করে দিয়েছি, সোশ্যাল মিডিয়া করে দিয়েছি, ভালো লাগবে না আপনাদের? আমি তো মানে আমার চেয়ে আপনার বেশি ভালো লাগছে, নতুন নতুন বাচ্চা আমি শুনলাম এখানে, নতুন নতুন জিনিস আমি এখানে শুনলাম, স্মৃতি চাক করছে না, ওরা মারতে ইচ্ছে করতেছে, আমার ভালো করে কষ্ট নেই, খালি কইছে দাওয়া, আমার তো দাওয়া সারা দেশে এই সমস্ত থিয়েটার যে আসবে এটা আমি জানি না, আরো সাহস করে আসতাম আমি, আমি অবাক হয়ে যাচ্ছি এত দূর থেকে। এই যে আমার বাবা ছিল, আমি কিন্তু পাগল করছি, সে আসছি বঙ্গবন্ধু পাগলামি করে দেশ স্বাধীন করছে, আর এই বাবাই ওর পাগল, তোমরা সবাই পাগল, আমি একদম পাগল। বাংলাদেশ সরকার তিনটে বিষয় উপরে আমার একটা রাষ্ট্রপতি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট, পভার্টি রিডিউস, এই তিনটে উপরে আমার একটা। আমার মনে হচ্ছে আমি যদি প্রতিমূর্ত হতাম বয়স, আমি প্রতিমূর্ত নাম দেখাতাম 1984 বছর, কত বছর আগে, কত বছর আগে, 1984 সালে, আমার খ্রিস্টান ছিল মেজর সাহেব, ওনার ওয়ার্কার, আমি তন্ত্র টেলিভিশন আসে, আমি রেডিওতে বুক ফিটার। আমার এই পাঁচ বই নিয়ে অনেকেই আমি যার যার দিছি রক্ত শুনলে ভালো শোনা যাবে না, ওদিন সে মারা গেছে, রবীন্দ্রনাথ যে বয়সে
উপাধি পাইছেন, সুকান্ত যদি ওই বয়স পথে বাঁচতে পারত, তো সুকান্ত সারা পৃথিবীর শ্রেষ্ঠ কবি, ঠিক কি ঠিক না? সুকান্ত তোমরা চেনো? ১৮ বছর মারা গেছে আমার ঘরে, ১৯ বছর সেই জন্য আমি যখন যে রক্ত দিই তখন পুরো হবে, আমি যখন রক্ত দিই তখন এরকম এত সুন্দর সুন্দর কথা ছিল, তোমরা তো অবাক করে দিয়েছ, তুমি আমাকে অবাক করে দিয়েছো কথাবার্তা বললে। আমি একটা ছেলেকে বললাম যে শিশু একটা দাও, শিশু চার বছর শিশু দাও, উপর আল্লাহ মানুষ করে দেবো। ইভেন্ট আছে কলেজে ইউনিভার্সিটি তারা পড়তেছেন, ওদের এমন চাকরি দিয়ে দিয়েছে, ভালো ভালো ঘর ছেলে বিয়ে করে দিয়েছে। আমি ওর শ্বশুর, আমি কি বলে যেন সই করে কি বাবা করে এটা কি ভালো না খারাপ? তো দেখবে না সোমবার জাগানোর সময় নিচ্ছেন আসলে আসলে আমি যা করি বর্তমানে ছেলে তা করে না, তত বড় বিষয় ওই দেখি যা যায়। আমি কিন্তু জেলা পরিষদের প্রশাসক বলে না, আমি আগের থেকে ভয় ভয় হল, এখন তো জেলা পরিষদ চেয়ারম্যান হচ্ছে নেতৃত্ব দিচ্ছে, আমি বলছি না বিরোধ এটা তোমরা যেগুলো বলছো আমি মনে রাখবো, আমি শিখবো। যাও মানুষের কাছে থাকো, মানুষের সাথে কাজ করবো, তোমরা একজন ভবিষ্যৎ, তুমি অনেক দিন এই সমাজে দিতে পারো, তোমার কোনো প্রয়োজন নাই ভোগে আনো ত্যাগে আনো। এইটা কত দিন ধরে হয়েছে বলো? কতদিন ধরে হয়েছে? দুই বছর। তোমরা কোন ট্যাবলেট খাইছো এতদূর থেকে এনে একটু মিটিং করতে আসছো? তোমরা ছোট ছোট পাগল, ছোট ছোট পাগল, যার ভিতরে আগুন নাই সে দুনিয়াতে কিছু করতে পারে না। আগুন সৃষ্টি হবে, ভিতরে আগুন সৃষ্টি করতে হবে, সমস্ত অব্যবস্থা দুর্নীতি ভুল দুর্নীতি ম্লান হয়ে যাবে। আমি একটা ফোরাম পাশে আছি, এটা আমি খুঁজে বেড়াই এই ফোরামটা, আমি একটা অকাম করি এই জেলায়, অনেকের ভালো লাগে, আমি হ্যান্ডবিল দিয়েছি, বাংলাদেশ না বাংলাদেশের বাইরে ভুল দুর্নীতির কবর দিতে হবে, ভুল দুর্নীতির কবর। আমি বলছি শেষ কথা, আমরা আমি অমিতাদের কিন্তু বলছি, ছেলেপেলে কিন্তু বড় হয়েছে, ছেলেপেলে ইউনিভার্সিটি কলেজে পড়ে, ঘুষফুট খাবে, ৫০,০০০ টাকা বেতন পায়, ২,০০,০০০ টাকা খরচ করবে, বাচ্চারা কিন্তু বুঝে পড়া, বাচ্চারা প্রশ্ন করবে কোথায় পেলেন টাকা, মারবেন একটু থাপ্পর, তাছাড়া ধমক দেবেন, তাহলে কি বাচ্চা নিবৃত্ত হবে? ভিতরে কি কবে আমার বাবাকে ঘুষ কর, আমার বাবাকে তুমি তোমার মানুষের আমি সন্তান বলবে না? এই কথা বলে দেখে রাত বলি আমার গুরু বন্ধুরা উপহাস করে আমার, নিগৃহীত করে আমার, আমাকে এক ঘুরে করে, এক কিছু নেই, আমি বলবই দিয়েন, কিচ্ছু থাকবে না, ল্যাংটা আছে
আমি বুড়ো, আমার বড় ছেলের বয়স 50, তারপর হলো 46, ওরা 50, তারপর হলো 44, আবার 12 কে ধরো কি বলো তোমরা, আর খুব ভালো লাগছে, ফাটাল দিছো দেখো। আমি তো বলে সেখানে যাই পুরাবার বড় সার্ব, ওদের কি দোষ, ওদের ওদের বললো যে একটা বাচ্চা নিবে, বললো না একটা কেন, দুই তিনটে দেখটা কেন, আমি মানুষগুলো দেখা দিই, তোমরা ব্লাড দিচ্ছ গায়ে শরীর রক্তটা অবশ্যই দিচ্ছ না, শরীরের রক্ত তোমরা দিচ্ছ জীবন কি হতে পারে, দেখো দেশটা যেখানে আছে আমি অনেক ঘটনার সাক্ষী, তোমাদের রক্ত দিতে হবে না, যুদ্ধের জন্য রক্ত দিতে হবে, জান দিতে হবে না, তোমার শরীর দিতে হবে, তোমরা নিজে ভালো থাকো, ভালো রাখো, মা বাপ যাদের আছে তা তো তোমার, আমার মা বাপ নাই, আমি মনে করি যে আমি যাকে শ্রদ্ধা ভালোবাসা দেখব অর্জন করবো, সে শুধু দেখ আমি আর অনেক ঘটনা আছে বলতে চাই না, আমি 3 বছর ধরে একটা কাজ করি, আমার একটা গাড়ি সরকার দিছে, আমি বলি খাবার নিয়ে খাবার, আমি ছুটির দিনে শনিবারে ছাড়া দিলাম, সবাই জানে গ্রামে ঢুকি এই গ্রামে না খেয়ে আসে কেনা, রুগী কেনা, অসুস্থ কেনা, যক্ষা কার্টিনি কেন, প্যারালাইসিস কে আছে বলে, আমি তাদের বাড়িতে যাই, শুধু খাবারই না আমি তাদের নগদ পেমেন্ট করি, গভর্নমেন্ট আমাকে দিয়েছে, উনি মুক্তিযোদ্ধা ঘর ঘরে থাকলে তার পাশ থেকে 1 লাখ টাকা পর্যন্ত আমার দেওয়ার সুযোগ সুযোগ আছে, তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, আর এই করে আমি কি করবো, আমার মেয়ের শেষ ছোট, তোর কি ধন্যবাদ তোমার, আমি বুঝি না, আমি অনেক অনেক মিটিং ছুটিয়ে যাই, তোমরা এক এক গুচ্ছ সবুজ পর্তারা, এক এক গুচ্ছ ছেলেরা তোমরা এসছো, আমি তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই, তোমরা আমার জন্য দোয়া করবো, আমি অসুস্থ আমি মানি না, ডাক্তারবাবু বলছে আপনার দেখতে দরকার, আমি মানি না, আমি চলি চলি আর চলি আর চলি, অসুস্থ পড়ে যাই, আমি তো বলি না পানি খেয়ে আমার শুরু করি, তোমাদের আমার শেষ করে পরীক্ষা আমি শিখছি অনেক অনেক শিখছি, আমি যখন রক্ত দেওয়া শুরু করি আসি শোনে তারও আগে তারও আগে ওই ব্লাড ব্যাংকে সাক্ষাৎকার করি, তখন তুই আমি আমার 2 মাস 2.5 মাসের কাটে যাই, চোখ রক্ত দিয়েছি, এখন তো আমি বলে রেখেছি আমার রক্ত কোনো নেয় না, ওই রক্ত দিতে চাই কিন্তু কাজ হবে না, ও বললো কি নাম তোমার, দুর্যোগ বললো যে 50 বছরের পরে আর রক্ত দেওয়া যায়, আমার আক্ষেপ আমি 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 ওরা বলে সাই ওর তো 75 হবে না, আমি রক্ত যদি দিতে গেছিলাম দুর্যোগকে, আমার পাশ থেকে আমার কাকা শহীদ হয়েছে গলম ফ্রন্ট লাইন, তাহলে রক্ত দিতেই গিয়েছিলাম, সেই রক্ত তোমরা এখন দিচ্ছ, আমি অনেক আশাবাদী, আমি বলে দিই আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখাই, আমি সূর্যালোকের মতো স্বপ্ন দেখি, এই কারণে অনুষ্ঠান আমরা কি যা করতে পারি নাই, তোরা কি মুসলমানালায় যায় কি চেনো, চন্দ্রাকে চেনো, বাংলাদেশের আইগনদের চেনো, ফলো করো না, ফলো করো, তোমরাই পারবা, তোমরাই পারবা, আগামী দিন যদি পরিবর্তন বাংলাদেশের সব কিছু হচ্ছে ঘুষবন্দিতে যাচ্ছে না, আমি যদি এখানে পুরো তাহলে বলতে পারি পুরো বলতে পারবো না, সবাইকে ধন্যবাদ বলে বললাম, মাই দিন আমি আবেগপূর্ণ হয়ে যাই, আমি আবেগপূর্ণ হয়ে যাই, কারণ আমি আমি আমার খুব তৃষ্ণা দেখতে পাই, আমার খুব তৃষ্ণা অনেক কিছু করতে চাই, আমি আজকে দাম্য মানুষের মধ্যে আমি দেখতে চাচ্ছি অতিরিক্ত সচিব সাহেব অনেক বইটিও দেখছেন খুব নাম করালো, উনি এখন একটা অফিসার বলি হয় না,
আমরা ওই অফিসার তুমি ফালতু খারাপ একটা ছালাম উনি মনে হয় যেন আমার ছোট ভাই আমার জামাই হাতটা হাত ধরে নিয়েছেন সবাই ওদের জন্য হাতটা দেন লালিনার আন্টি আইসি আমার আন্টি না ওর আপা আর আমার সিনিয়র পিয়া পিয়া ওরা বলুন তুই বলুন আর এত ইতিহাস কলেজ জীবনের ইতিহাস তাহলে বাবা কেন রিমেম্বার আর পিয়াল মাঝের রুমি লুপ্তের সাথে দিনটা কেন বৃথা থাকে এক কথা বল পরে আছে আর একটা দিচ্ছি না এই ফাঁকে মঞ্চে ডেকে নিচ্ছি লাইলি নাহার আন্টিকে, সাবেক সভাপতি মহিলা পরিষদ, মঞ্চে ডেকে নিচ্ছি, মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের তরুণ প্রজন্মের আইডল রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি, বর্তমান রাজবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল ভাই, তাকে অনুরোধ করছি খুব সংক্ষিপ্ত দুটি কথা বলার জন্য। রাজবাড়ী ডোনার্স ক্লাব এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর এই আলোচনা সভার সভাপতি রাজবাড়ী অত্যন্ত প্রিয় আমাদের তরুণ প্রজন্মের আইকন বলতে পারি, একদম তরুণ আমার স্নেহস্পদ সিদ্দি ইসলাম উপস্থিত আছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান, একাত্তরের বীর সেনানী, বীর মুক্তিযোদ্ধা, জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জননেতা ফকির আব্দুল জব্বার মহোদয় উপস্থিত আছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম মহোদয় উপস্থিত আছেন, হিউম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আব্দুল্লাল আলী ভাই উপস্থিত আছেন,
সামাজিক সংগঠন সম্মিলিত সাংস্কৃতিক জোনের মনির ইসলাম প্লাবন ভাই, মামুন বিশ্বাস, মানবাধিকার পরিষদের সাধারণ সম্পাদক ডক্টর নীলয় বিশ্বাস, রাজবাড়ী মহিলা পরিষদের সাবেক সভাপতি অত্যন্ত শ্রদ্ধেয় লাইলি নাহার এবং রাজবাড়ী ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক আমার অত্যন্ত প্রিয় মানুষ ইকবাল হাসান, ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুরা এবং এই রাজবাড়ী ডোনার্স ক্লাবের সঙ্গে যারা বিভিন্নভাবে সম্পৃক্ত প্রিয় ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে মানে এখন এমন একটা পরিবেশ যে আমরা সবকিছুতেই রাজনৈতিক খুঁজি, সবকিছুর মধ্যে আমরা দলীয়করণ খুঁজি, কিন্তু রাজবাড়ী ডোনার্স ক্লাব সম্পূর্ণ অরাজনৈতিক, একটি সামাজিক মানবিক একটি সংগঠন, মানবিক একটি সংগঠন। যখন আমার রক্তের প্রয়োজন হয় আমি কোন রাজনৈতিক দল করি, কোন মতাদর্শে বিশ্বাসে, তখন কিন্তু এইটা আমরা দেখি না, তখন মনে করি আমার পরিবারের বা আমার জন্য রক্ত লাগবে। আমি কোন ধর্মের অনুসারী, কোন ধর্মে বিশ্বাসী, আমি মুসলিম নাকি হিন্দু নাকি বৌদ্ধ নাকি খ্রিস্টান, তখন কিন্তু এগুলো খুঁজি না। তখন খুঁজি আমি মানুষ কিনা, আমার রক্তের গ্রুপ এ বি পজিটিভ বা নেগেটিভ, ও পজিটিভ বা নেগেটিভ, এগুলো কিনা এগুলো খুঁজি। যেমন খুঁজি আমরা হিন্দু রক্ত না মুসলিমের রক্ত, এগুলো কি খুঁজি? তাহলে কি সবচেয়ে সব ধর্মের মধ্যে আছে যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, মানব ধর্ম বা মানব সেবাকে সব ধর্মে সর্বকে স্থান দেওয়া হয়েছে। এই সন্ধানে রাজবাড়ী ডোনার্স ক্লাব যে মানবিক কাজগুলো করছে, মহান আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের এই অবদানকে সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নেন, আমিন। যারা জড়িত আছেন, যারা শ্রম দিয়ে অর্থ দিয়ে সাথে থেকে পাশে থেকে সহযোগিতা করছেন, আপনাদের সকলের সুন্দর সুখী সমৃদ্ধি জীবন কামনা করি এবং উত্তর উত্তর মঙ্গল কামনা করি, যাতে করে আগামী দিনে আরো বড় পরিসরে আপনারা আপনাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এই ক্ষেত্রে আমাদের সম্মানিত জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় আছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাঠ্য বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয় স্যার আছেন এবং আমরা যারা ছোটখাটো মানুষ আছি আমরা সর্বাত্মক আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেব এবং আপনাদের সাথে থেকে পাশে থেকে ইনশাল্লাহ আপনাদেরকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের এই মানবিক কাজে আমরা শরীক হব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজবাড়ী ডোনার্স ব্লাড ডোনার্স ক্লাব, রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব আজ প্রতিষ্ঠা বার্ষিকী, আজ প্রতিষ্ঠা বার্ষিকী আমি আমন্ত্রিত, অত্যন্ত খুশি হয়েছি আপনাদের এই অনুষ্ঠানে হাজির হতে পেরে। আমি এত সুন্দর একটা মানবিক সামাজিক এই অ্যাসোসিয়েশন, এটা সত্যি প্রশংসার দাবিদার। এখানে আমরা লক্ষ্য করেছি
যে অনেক টাকার মূল্য, অনেক টাকার বিনিময়েও কিন্তু একটা মুমূর্ষু রোগীকে আমরা রক্ত দিতে পারি না। কিন্তু এরা যে আর্থ সামাজিক সেবায় নিজেকে এভাবে নিয়োজিত করেছে এবং যে কোনো মুমূর্ষু রোগীর ডাকে তারা সাড়া দেয়, রক্ত নিয়ে হাজির হয়, এটা সত্যি একটা দারুণ প্রশংসার কাজ। আমি সার্বিকভাবে তাদের মঙ্গল, তাদের প্রসার ইত্যাদি কামনা করি। আমি নিজেও একজন সদস্য হইতো, অনেক আগে হয়েছিলাম, আছি কি না নবায়ন তো অনেকদিন করি না, জানি না, তারপরেও আমাকে দেখেছে, আমি খুশি হয়েছি। আমি এইভাবেই আপনারা যাতে সফলতা লাভ করেন আমি সার্বিকভাবে নিজেও সে চেষ্টা থাকব এবং আপনাদের সবাইকে আমি আরেকবার ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করুন। আমি বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ লাইলিনা হাত আন্টিকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের মঞ্চ আলোকিত করে বসে আছেন ডক্টর শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম স্যার, অতিরিক্ত সচিব পাট ও বস্ত্র, একই সাথে উপদেষ্টা রাজবাড়ী প্লাটনার্স ক্লাবে। তার জন্য জোরে একটা করতালি। এই প্রতিষ্ঠা বার্ষিকের সম্মানিত সভাপতি উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধার একজন ব্যক্তিত্ব, যিনি ইতিমধ্যে রাজবাড়ির বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের মনে জায়গা করে দিয়েছেন, ওনার কথা সবাই আমরা শুনেছেন। রাজবাড়ী জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, আমার শ্রদ্ধা ব্যক্তিত্ব ফকির আব্দুল জব্বার উপস্থিত আছেন এখানে। আমাদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আমি একবার এইভাবেই বললাম, তার মধ্যে আছে আমাদের পিয়াল ভাই, নামটা শুনেছি, আমাদের এক ম্যাডাম এখানে বক্তব্য রেখেছেন, মহিলা পরিষদের সাবেক সভানেত্রী সহ আমার সাংবাদিক ভাইরা, এবং আমি অত্যন্ত আবেগপূর্ণ হয়ে গিয়েছি যাদের জন্য যে এই অনুষ্ঠান, এই রাজবাড়ী অনুষ্ঠানের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে অনেক কষ্ট করে আমার সবার সেবী ভাই এবং বোনের এখানে এসছে। আমি সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি দু একটি কথা বলবো, অবশ্যই বেশি সময় নেব না, কারণ সারাদিন আপনারা প্রোগ্রাম করেছেন এবং এখন কথা বলার বা শোনারও কোনো ধৈর্য নাই। আমি আসলে আজকে ঢাকা থেকে এসেছি, গত সপ্তাহে আমি রাজবাড়ীতে এসেছিলাম আমার পারিবারিক কাজে। এই স্মৃতির কথা আসলে আমি ফেলতে পারি নাই, এই জন্য আমি এসেছি। একেবারেই স্মৃতির ব্যাপারটা তো আছে, তারপর আমার মনের টানে আমি এসেছি, তার কারণ রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব তারা যে কাজটি করছেন আমি অবশ্যই অত্যন্ত খুশি। যদি আমি সাদা মাঠাভাবে বলতে চাই, আমি খুব আনন্দিত, আমি খুব গর্বিত যে রাজবাড়িতে এমনি ধরনের একটি ক্লাব, রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব গঠিত হয়েছে। আমার একটা অভ্যেস আছে, মিনিস্ট্রিতে যখন আমার অফিসে থাকি আমার সামনে সবসময় আমার টেলিভিশনটা খোলা থাকে, আমি বিভিন্ন জায়গার সংবাদ শুনি, বিভিন্ন চ্যানেলের সংবাদ আমি দেখি, আমি নিয়মিত ফেসবুক ব্যবহার করি।
ওই সংবাদের মধ্যে শুধু রাজবাড়ি নয়, সারা বাংলাদেশে যদি কোনো অসামঞ্জস্যপূর্ণ কার্যক্রম দেখি, কোনো অনৈতিক কার্যক্রম দেখি, কোনো একেবারে গ্রহণ করা যায় না এই ধরনের কার্যক্রম দেখি, আমার একটা বাজে অভ্যেস আছে, আমি সঙ্গে সঙ্গে সেই জেলার জেলা প্রশাসক এসপি সাহেব সহ উপজেলা নির্বাহী অফিসার সহ যারা আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, আমি একদম খোঁজ খবর নেই এবং সরাসরি আমি নক করি যে এটা ঘটনা কেন, আমি কোথায় ইনফ্লুয়েন্স করেছি নীতিগতভাবে, আমি সেইটা আমি নাই বললাম, এটা আমার মধ্যেই থাক। এখন এই যে মেয়েটি আমার পাশে, এই মেয়ে আমাদের টাকা ভাই কথা তো, এই মেয়েটিকে আমি আবিষ্কার করেছি ফেসবুকের মাধ্যমে, ওকে আমি কিন্তু চিনতাম না। আমি হঠাৎ করে একদিন দেখি রাত্রে 2:30 বা 3টের সময় এই রাজবাড়ির রেল স্টেশনে কম্বল নিয়ে ঘুমন্ত মানুষকে ডেকে ডেকে সে কম্বল বিতরণ করছে। কোথায় রক্ত দিতে হবে, কোথায় তাকে সাহায্য করতে হবে, কোথায় ভ্যান দিতে হবে, কোথায় কি দিতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে সে ব্যস্ত থাকে। আমি একটা কথা আগে একটা গল্প দিয়ে বলি, আফ্রিকাতে কোনো এক সময় দাঙ্গা হয়েছে এবং সাদা চামড়ার মানুষ এবং কালো চামড়ার মানুষের মধ্যে দাঙ্গা হয়েছে। এই দাঙ্গাতে আমার সালটা ঠিক মনে নাই, তখন এই কালো চামড়ার মানুষগুলো কিন্তু সাদা চামড়ার মানুষকে রক্ত দিয়ে কিন্তু বাঁচিয়েছে। এইটার মধ্যে কিন্তু একটা মেসেজ আছে। এই মঞ্চে দাঁড়িয়ে ইয়াসিন কলেজ এন্ড স্কুল এন্ড কলেজের মঞ্চে দাঁড়িয়ে আমি একটা কথা বললাম, আমি কি ইঙ্গিত দিয়েছি আপনারা কিন্তু বুঝে দেবেন। এই রক্তের সাথে কোনো রকম কোনো ধরনের দলাদলি, এই রক্তের সাথে কোনো ধরনের মতদ্বৈত থাকতে পারে না, অসম্ভব। আমি এটাই বলি, আমি সরাসরি এইভাবেই কথা বলি, যে কাজটি ভালো আসেন আমরা সবাই মিলে করি, এটা আমার সুস্পষ্ট উচ্চারণ। কারণ আমি এই রাজবাড়ির সন্তান, রাজবাড়ির প্রতি আমার একটা আলাদা টান আছে, রাজবাড়ির প্রতি আমার আলাদা দরদ আছে। আমি একটা ওপেনই বলছি, আমি ত্রাণ মন্ত্রণালয়ে ছিলাম, এই রাজবাড়ি সদর পাংশা পালিয়াকান্দি গোয়ালন্দ, এই যে আপনার যে টিয়ার গ্রামে গ্রামে আসলে সরকারের গোপন পথে বলছি কিনা আমি জানি না, আমাদের সরকারি তো চেয়ারম্যান মহোদয় আছেন, আমি কিন্তু যখন এই টিয়ার গ্রামে ভাগ করতে যাই আমার হাতটা এইখানে এসে থেমে যায়, আমি কিন্তু বেশি দিছি, 100-150-200 টন বেশি দিচ্ছি, কখনো আমার নিজ উপজেলা বালিয়াকান্দিতে বেশি দিছি, তখন আবার আমাদের ইমদাদ হক বিশ্লেষক করতেছে কি আবার আপনি বালিয়াকান্দিতে বেশি দিলেন, এরকম ঘটনা ঘটছে, আমার একটা টান আছে। সুতরাং যদি এত ভালো কাজ করেন যে কেউ করেন, এইটা কিন্তু আমাদের সবাই সাপোর্ট করা উচিত, এইটাই হচ্ছে এই কালচারটাই কিন্তু ডেভেলপ করা উচিত, নাহলে কিন্তু আমরা অনেক পিছিয়ে যাবো। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কনসেপ্ট নিয়ে কিন্তু কাজ করতেন, আপনারা করেন লেখাপড়া করেন দেখেন বঙ্গবন্ধু সম্পর্কে জানেন, যার বহিঃপ্রকাশ আমি এই মানুষটির মধ্যে দেখি, এই যে ফকির আব্দুল জব্বার, আমি একদম সরাসরি করলাম ওনার মধ্যে একজন মানুষ, কারণ ওনার মোটিং হাউসে আমি গিয়েছি, উনি যে সমস্ত কাজকর্ম করেছেন আমি দেখেছি, আমাকে নিয়েছেন, এবং আমি মনে করি ভালো কাজের ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ নাই, এবং যদি অনৈতিক কাজ করেন কোনো খারাপ কাজ করেন তার জন্য কিন্তু এই সরকার পানিশমেন্টের ব্যবস্থা রেখেছে। আমাদের কালচার আমাদের সব কিছু বিষয়কে তোমাদের বিবেচনা করতে হবে। এখন এই যে সলিউশন কি হলো ইয়ারসিটি, আমি একদিন আসলাম আমাদের আমার বাবাজি আমার শ্বশুরের উনি বন্ধু মানুষ ছিলেন, এবং 1983-84 সালে আমি তখন বাংলাদেশ টেলিভিশন এবং রেডিওর সঙ্গে একটু জড়িত ছিলাম, আমি ওনাকে নিয়ে একটা প্রোগ্রাম করেছিল ওইকে গিয়েছিল করে, উনি যখন প্রথম যখন হয় আমি একটু জড়িত, এই রাজবাড়ির ছেলে মেয়েদের নিয়ে আমি ঢাকাতে অনেক প্রোগ্রাম হচ্ছে, সেটা থেকে আমি যাবো না, শুধু একটা কথাই বলবো যে ভালো কাজে আমি যখন আসছি তখন এই মেয়েটা পরিচয় দিচ্ছিল, আমি শুনি একটা সিটি একটা ক্লাবে আমাদের ইসে পালিয়াকাতে সেই দিনই আমি ওকে দেখেছি, কিন্তু এর মেয়েটা আমি খোঁজ নিয়েছি, যে মেয়েটা নিজের ঘর সংসার সুখ শান্তি ত্যাগ করে রাত্রায় দিন নাই সবসময়ের জন্য পথে ঘাটে কোথায় রক্ত পাবো কোথায় কি পাবো এইটা নিয়ে যদি আমরা দেখি, তাহলে তার মন থেকে তার জন্য ধোয়া আসে, বোধ থেকে তার জন্য কাজ করা আসে। আমি কিন্তু আছে শুনেছি আমাদের মতো মানুষকে দেখে ঘুমাচ্ছে,
অনেক তারা খুব আরাম হয়েছে আছে, আমি কিন্তু এটা পারি নাই। কারণ এই ছোট বোনদার মুখের দিকে তাকি অনেক কষ্ট করে, ও কিন্তু আমার সাথে শেয়ার করে স্যার কিভাবে কি করবো কিভাবে কি করা যাবে, সেদিকে তুমি আগে আগে ভালো হতো। আমি এইভাবে ওকে আমি সেটা করেছি এবং আমি বিশ্বাস করি আমি একদম ডিক্লারেশন দিলাম এই মেয়েটিকে আমি অবশ্য অবশ্যই মূল্যায়ন করবো আমার নেচারকে। যেমনিভাবে মূল্যায়ন করেছিলাম আমি ফেসবুকে দেখিয়েছিলাম বান্দরবনের একটা মেয়ে নীলিমা নীলা, আপনারা একবার ফেসবুক থেকে আমি আবিষ্কার করেছি সে মেয়েটা কি করতো পাহাড়ে গিয়ে। আমি বছর আমি পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয়ের ছিলাম অতিরিক্ত সচিব, আমি সেই মেয়েটা আমি অনেক আগে দেখেছি আজ বছর তিনেক তারিখ আগে, এই মেয়েটা পাহাড়ে পাহাড়ে গিয়ে আপনার মানব অধিকার মানে লঙ্ঘিত হয় এমন ধরনের কাজের বিরুদ্ধে সে দাঁড়িয়েছে একটা মেয়ে বলে। পরে ওই মেয়ের সঙ্গে আমি দেখি যে আমার সাথে কেমনি যেন মানে যুক্ত এসছে, কী করে আমি জানি মানে পাহাড়ে যাচ্ছে তারপরে গ্যাঞ্জাম হচ্ছে ও প্রবেশ করছে, তখন এই মেয়েটাকে এনে আমি ঢাকাতে এনে একটা তাকে সম্বর্ধনা দিলাম। আমি দেওয়ার পরে এখন এত সম্বর্ধনা সে পাচ্ছে যে আপনার কলকাতা থেকে সেদিন স্যার আমাকে একটা সম্বর্ধনা দিয়েছে তার একটা জন্য, এবং সে বাংলাদেশ মানব অধিকার সংস্থার সে কেন্দ্র কমিটির সদস্য বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছে দিল্লিমা নীলা। তেমনিভাবে আমি রাজধানীতে আমাদের এই রক্তকন্যা আমি সুরিয়াকে আবিষ্কার করেছি। আমি গত মেলায় আমি একটা বিপন্ন সময় আমি এর আগেও একটা বই বের করেছি, এর আগের সেই বই বিক্রির টাকা দিয়ে আমার লাভ হয়েছে অনেক টাকা লাভ হয়েছে। এই বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে আমি একটা গরিব মানুষের নিজের টাকায় আমি সেই বই বিক্রি করার টাকা দিয়ে এবং আমার কাছে কিছু টাকা দিয়ে আমি একটা ঘর করে দিয়েছি। কারণ বঙ্গবন্ধুকে আমি ভালোবাসি, বঙ্গবন্ধু আদর্শকে আমি ভালোবাসি, বঙ্গবন্ধুকে আমি মনে প্রাণে ভালোবাসি। আমি এই কথা বিভিন্ন জায়গায় বলে থাকি, আমার স্বামী কিন্তু প্রায় টংশটা করি যারা আমার সাথে ঢুকতে আসেন না, একবার আমি বলছি যে বঙ্গবন্ধুর কথা বলতে গিয়ে যদি আমাকে যদি কেউ ফাঁসিও দেয় আমি রাজি আছি। কারণ আমি 71 সালে যুদ্ধ আমি দেখেছি, পরাধীন দেশ হিসাবে কত খারাপ লাগে আমি এটা দেখেছি, আমি ধর্ষিত হতে দেখে শুনেছি এবং সম্মুখ যুদ্ধ আমি দেখেছি কত কষ্ট করে এই যে মানুষগুলো যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা দেশটাকে স্বাধীন করেছেন, এই বিষয়গুলো কিন্তু আমাদের ইন্টারভাইস করতে হবে, আমাদের ভিতরে লালন করতে হবে, ধারণ করতে হবে। আজকে পরাধীনতার যে কি কষ্ট এবং যে মানুষটি এই দেশের স্বাধীনতা এনেছে একদম দলবদ্ধ নির্বিশেষে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার কোনো বিকল্প নেই হবে বলে আমার মনে হয় এই বাংলাদেশে। পরাধীন আজকে সিরিয়ার কথা চিন্তা করেন, আজকে আপনি মায়ানমারের কথা চিন্তা করেন, আজকে আপনার ইউক্রেনের কথা চিন্তা করেন, পরাধীনতার যে কি কষ্ট তারা কিন্তু জানে, সেই কষ্ট কিন্তু আপনারা করেন নাই। আমি যখন ছোট ছিলাম এই মুক্তিযুদ্ধ দেখেছি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান শুনেছি, চল 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 উর্ধ্ব ভবনে মাঝে মাঝে শুনেছি, তো মোরা একটি ভুলকে বাঁচাবো বলে যুদ্ধও করি, তোরা সব জয়ধ্বনি কর, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল, এগুলো আমি দেখেছি। এই জন্য মানুষটার প্রতি আমি ভক্ত, যে কথা বলছিলাম এই আমার এই বইটার মধ্যে আমি এরকম উচিত কথাই বলি সারা জীবন কোনো সমস্যা নেই। আমি মনে করি না ভগবান আমি এই বইটা লিখেছি, আমি এই বইয়ের মধ্যে আমি স্মৃতিকে নিয়ে একটা কথা লিখেছি, রক্তকন্যা সন্ধি আত্মার স্মৃতি, এই বইটা আছে রক্তকন্যা সন্ধি আত্মার স্মৃতি। আমিও কোন দল করে আমি তো জানি না, ওকে কোন দল করলে ওটা আমার যায় আসে না, আমি জানি যে এই রক্তকন্যা সোনিয়া রক্ত নিয়ে কাজ করে অনেক মানুষকে বাঁচায়। আমি একটু করোনা আক্রান্ত হয়েছিলাম আমার মনে আছে, আমি করোনা আক্রান্ত হয়েছিলাম, আসলে আমি টের পাই নাই, ইনশাল্লাহ আমি টের পাই না, হয়তো কোনোভাবে এটা কন্টামিনেটেড হয়েছে। স্মৃতি জানতে পারে আমাকে, আমি তোমার পুলিশ হাসপাতালে, স্মৃতি আমাকে ফোন দিয়েছেন স্যার আপনার কি প্লাজমা লাগবে, আমি রেডি রাখি, আমি বলতে না স্মৃতি কোনো সমস্যা নেই। এই সেই স্মৃতি এই দায়িত্ববোধ থেকে এই কর্তব্যবোধ থেকে আমি স্মৃতির জন্য জোর একটা হাত তুলে ধরতে পারছি, কারণ স্মৃতি আমাকে প্লাজমা সেরেছিল, আমার জন্য অনেক প্লাজমা ছিল। তারপর ওই মেয়ে বলেছে আমি দেখেন এই বইয়ের মধ্যে আমি উচ্চারণ করি একটু শুনবেন একটু শোনেন, সবাই আছে সবাই আছে, আমি বলেছি সেদিন কথায় কথায় শোনেন, স্মৃতি কথায় কথায় জানালো স্যার আমি অন্য একটা দলের আদর্শ বিশ্বাসী, এটাই আমার দুর্বলতা। আমি বললাম এটা তোমার দুর্বলতা নয়, এটা তোমার স্বাধীনতা। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা বাংলাদেশ পতাকা মানচিত্র এই শব্দগুলো মুখে ধারণ করবে আর কোনো সমস্যা নাই। মানুষকে সেবা করো নামে বঙ্গবন্ধু ভক্ত, কামে অনেক তো দেখলাম নামে বঙ্গবন্ধু ভক্ত ডট 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 কামে তো অনেক দেখলাম, আমি লিখেছি বঙ্গবন্ধু এরকম সোনার ছেলে মেয়েদের চান না,
ভালো কাজ করে যাও, সাহায্য করো কর্ম যতটা পারি। এটা আমার বইয়ের মধ্যে আছে, এটা ডকুমেন্টেড, আমি ঠিক স্পষ্ট কথা বলে আমি বলি কে কী করেন না করেন আমি চিনি। ও রক্ত দেয় সেদিনও বলেছে স্যার একটা ধ্যান দেবো, সেদিনও বলেছে স্যার ও কিন্তু প্রায় আমাকে ফোন করে আমাকে হেল্প করে, তুমি একটু ওয়েট করো, তুমি তো দেরি করে ফেলেছো, আমি তোমাকে অবশ্যই অবশ্যই দেখবো, আমার সামর্থ্য আছে, আমার লিমিটেশনস আছে। তো যাই হোক, হয়তো আরো তো অন্য জায়গায় থাকলে আমি এটা বলতে পারতাম। আমি বলি বিনয়ের সাথে, বলি বিনয়ের সাথে আমি বলি, কেউ কোনো ব্যাপারে অন্যভাবে কালার দিয়ে মেয়েটির দিকে তাকিয়ে, ওর ঘর সংসার আছে, ওর হাজবেন্ড বিদেশে থাকে, এই মেয়েটির বাচ্চা রেখে রাত্রে রাত্রে সে ঘুরে বেড়ায়, দিন বিলে সবসময় ঘুরে বেড়ায়, এটা কী করে সম্ভব? এটা শরীয়ত একটা স্মৃতি এটা দেখিয়ে দিয়েছে। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। এখন একটা কথা আমি বলব যে আমরা যে যাই করি না কেন, এই যে অনেক ভালো কথা বলেছে যে আমাদের সিরাজগঞ্জ থেকে একজন এসছে বার্ড ক্লাব করেছেন, আর আরেকটা শব্দ এখানে উচ্চারিত হয়েছে, এখানে আরও আছে আমাদের ফরিদপুরের একজন এসছেন ওনারা রক্ত দিয়ে কাজ করে, সবাই কেউ কাজ করে, এই ভালো কাজগুলো আসেন না আমরা সবাই করি, এইটা কি চেয়েছে? ভালো কাজ করলে দেখেন অনেকে বলে যে আসলে পাগলের ছাড়া ভালো কাজ করে না, যারা বুঝে তারা কিন্তু ভালো কাজ করে না, ঠিক আছে, আমরা না বুঝার তলেই থাকতে চাই, আমরা না বুঝার তলেই থাকতে চাই, আমাদের মতো বোঝার দরকার নেই, আর যদি আমরা বুঝি আমরা পজিটিভভাবে আমরা বুঝবো, আমরা পজিটিভভাবে চিন্তাভাবনা করবো, আমরা নেগেটিভভাবে চিন্তা করবো, আমরা এক একজনের এক এক আদর্শ থাকতেই পারে, কিন্তু আমরা যখন কথা বলবো, যখন আমরা এক জায়গা হবো, আমরা সবাই ভাই ভাই, আমি মনে করি একটা প্রশ্নে আমরা সবাই ভাই ভাই, রক্ত এই রক্ত সবার মধ্যে কিন্তু আমি একটা উদাহরণ প্রথমে দিয়ে কিন্তু আপনাদের উদাহরণ চেষ্টা করছি। আমি আশা করি যে স্মৃতি তুমি এগিয়ে যাও, অবশ্যই পাবে, এই যে চমৎকার চমৎকার কথা, আমার বাবা যে পাশে ছিল বলে আপনি দেখেন এমন চমৎকার কিছু কিছু কথা আমি শুনলাম, জানলাম, বুঝলাম, আসলে আমার খুব ভালো লেগেছে। আমি ঢাকা থেকে কষ্ট করে এসেছি, সকালে একবার উঠে ভদ্রের নামাজ পড়ে কিন্তু আমি একটু একবার ফোন দিয়েছি, তারপর দেখলাম যে আমি আসবো, অবশ্যই আসবো, স্মৃতি আবার আমাকে বলতে স্যার আপনি কই, তাই বলে ঠিক আছে আমি তো রওনা দিচ্ছি, আমি তখন রওনা দিচ্ছি, একটু কষ্টই হয় আমাদের বয়স একেবারে যে কম হয়েছে তাও বলবো না, মানে মেঘে মেঘে কিন্তু বেলা অনেক গিয়েছে গেছে, আমার বাবা যে বলেছে বয়স ওনার 18, আমি মনে করি আমার অন্তত 18 সুইসি হয়েছে, আমার খুব একটা বিষয় একটা কথা মনে রাখবেন, এজ ইজ অনলি এ নাম্বার, এজ ইজ অনলি এ নাম্বার, এটা আমি মনে করি না, আমাদের এক্সারসাইজ করতে উনি বলেছেন, আমি দেখেন আমি কিন্তু জেনেটিক্যালি আমি একটু মোটা মানুষ, তাই না, একটু বলে তবে আমার মনে মনে আমি যখন গাড়ি থেকে নামলাম কেউ কেউ চিন্তা মনে হচ্ছে মোটা মানুষটা কে আসবে করতে আসবে, আর আমি ওর স্মৃতির কানে গেলে বললাম স্মৃতি আমি কি একটু বলে দাও না, হয়তো মানুষ তো অশান্তি মধ্যে আছে যে এই লোকটা কে আসবে, কিন্তু আমি ইন্টারভিউ একদম ক্লাস 4-5 থেকে, কারণ আমার এক স্যার ছিলেন বলি স্যার যে তোমরা এক্সারসাইজ করো, উনি একটা কথা বললাম আমি আজ পর্যন্ত কিন্তু এক্সারসাইজ আমি ভাব দিই নাই, তারপরে আমার ইনশাল্লাহ আমার কোলেস্ট্রল নাই, ইনশাল্লাহ আমার প্রেশার নাই, ইনশাল্লাহ আমার ডায়াবেটিস নাই, আলহামদুলিল্লাহ, তবে খুব বেশি দিন যে বাস ব্যবহার করা হয় না, কারণ খুব অস্বাভাবিক টাইম থেকে আমি দেখি যে এই যে আমি দেখেন একটা কথা বলি রক্তে নিয়ে আমাদের কাজ করতে হবে, আসেন না সবাই আসেন, আপনি কিন্তু বড় হবেন, আপনি ছোট হবেন না, আমি একটু বলি আমি একটু খোলামেলা কথা বলি, আমার অনেকে বলছে ইম্পসিবল আমাকে আটকানো যাবে না, কারণ আমি যাবো, কারণ এখানে ভালো কিছু কাজের বহিপ্রকার ঘটনা আনুষ্ঠানিক কথা হচ্ছে, এখানে সব মানুষজন থাকবে, এইখানে ওই সব কথা বলবো না, আমি স্পষ্ট কথা বলবো, আমি অনেকের সাথে আমি কম্প্রোমাইজ করি না, আমার নিজের এটা আমার সম্পর্কে যারা জানেন, আমি এখানে আমি বালিয়া গান্ধী হাই স্কুল হেডমাস্টার আয়াজুল ইসলাম স্যার ছিলেন আমার আব্বা, আমি একজন শিক্ষক মানুষের সন্তান, এইখানে এই স্কুলে এখানে আমাদের একজন হেড স্যার আছেন, আমি যখনই বন্ধু টিচার দেখি আমার আব্বা কথা বলে এইখানে একটা মিটিং হচ্ছিল, আমার আব্বাকে আমি এখানে দিয়ে গেছিলাম, আমার তারপর নাই হঠাৎ করে চলে গেছে, তা সুতরাং আমরা সত্য কথাটা সত্যভাবেই বলি, আমরা কোনোক্রমেই আমরা কোনো ভূমিকার মধ্যে যাবো না, আসেন আমরা সবাই মিলে এই রক্ত সংক্রান্ত যে বিষয়গুলো আছে স্মৃতি দেখছে শুধু রক্ত না অন্যান্য যেগুলো কাজ আছে আমরা অবশ্যই অবশ্যই আমরা বলবো, আমি তো অনেক দেশ ঘুরেছি, অনেক দেশ ঘুরেছি, আল্লাহ তাআলা আমার অনেক দেশ ঘুরিয়েছে একেবারে অনেক, আমি শেষ করে দেবো অধৈর্য হবেন না, আমি শেষ করছি, আমরা
ধন্যবাদ। আমি আর বেশি সময় নেব না, আমার কিছু কারণ আমরা কিন্তু অনেক মিশিয়ে যাই কিছু কিছু ব্যাপারে, আমাদের মন মানুষের পরিবর্তন করতে হবে। একদিন ডেনমার্কে আমি একটা গল্প দিয়ে আমি শেষ করবো। ডেনমার্কে আমরা প্রায় 30-40টা দেশের অফিসার আমরা এক জায়গা হয়েছি। এক জায়গা হওয়ার পরে তো ওই দেশের এনভায়রনমেন্ট মন্ত্রী আসবে, আমাদের পরিবেশ মন্ত্রী আসবে ওখানে, আর ওখানকে সচিব আসবে, সেই মন্ত্রণালয়ের সচিব সাহেব আসবেন। তো আমরা সব জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, আমাদের একটা টিম ছিল বিভিন্ন দেশ থেকে বসে আছে। তো বসার পরে তখন আমি চিন্তা ভাবনা করতে সচিব সাহেব আসবেন, একটা ব্যাপার আছে তো, তাই তো ব্যাপার আছে তো। তো আমি যখন আমরা বসে আছি সবাই, একজন ভদ্রলোক উনি এসে উনি নিজে আপনার দেখি যে আপনার সচিব মহোদয় আসবেন, তখন আপনার ওই ওই কম্পিউটার টম্পিউটার যা আছে এগুলো পাওয়ার পয়েন্টে দেখাবে, এগুলো ঠিক করতেছে, নিজেই প্লাগ ইন করতেছে, নিজেই পরিষ্কার করতেছে, টেবিলটা সরাইলো। আমরা সবাই বিচ্ছিন্নভাবে আমাদের সামনে এই বাদাম কাদাম এই যা কিছু দুধ দেওয়া আছে আমরা খাচ্ছি, আর আমরা একটু ভাবতেছি যে সচিব মহোদয় কখন আসবেন। এখন ওই ভদ্রলোকটা সব কিছু রেডি টেডি করার পরে সচিব সাহেব করার পরে উনি মাইক্রোফোনটা হাতে নিলেন, উনি মাইক্রোফোন হাতে নিয়ে বলছেন, হ্যালো, আই এম মিস্টার জন, আই এম দ্য সেক্রেটারি অফ দ্য এনভায়রনমেন্ট অফ দিস কান্ট্রি। স্যার আমি একটা কথা বলি, আমরা কিছুই টের পাই নাই, আমরা সেই ধরনের সচিব চাই না। আমি পরিষ্কার করছি, স্পষ্ট কথা, আমরা আমাদের মধ্যে এই বিষয়টা লালন করতে হবে। আমি আজকে সচিব হয়েছি তো অস্বীকার করার কাজ আছে। আমি ডিসি সাহেব বলছি, ডিসি সাহেব আমি কিন্তু তোমার দৃষ্টিতে ঢুকতেছে স্যার, আসার অসুবিধা নেই, ওই ভিআইপি ওয়ান দিয়ে রাখছে, আমি করছি ওখানে রেস্ট দিচ্ছিলাম স্বাভাবিক। আমি আবার আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি তো হাজার হাজার শুক্রিয়া যে আমার জন্য ওরা ব্যবস্থা করেছে। এসপি সাহেব যাবে, আমরা যেখানে যাই একটু বলে করে যাই এরকম বলে যাই। তো দেখেন তাদের মেন্টালিটিটা কি, যে সে আসে নিজে সব কিছু ছিল সচিব বলছে, আমি অন্যদিকে চাচ্ছি না, আমি বোঝা। তো যাই হোক, আমরা সেই সচিব চাই, জাতির পিতা বঙ্গবন্ধু সেই সচিব চেয়েছিলেন, তার উপলব্ধি করতে হবে। আজকে আমার যে বেতন হচ্ছে, আমি আজকে সচিব হচ্ছি, আমার সামনে যে সমস্ত মানুষগুলো আছে, আমার সামনে যে সমস্ত খেটে খাওয়া মানুষগুলো আছে, সেই মানুষের সঙ্গে আমি দেখবেন আমাদের পর্যায়ের কিছু লোক যদি ভালো করে কথা বলি, যদি ঘাড়ে পা হাতটা রাখি, তাহলে কিন্তু ওরা কিন্তু খুব খুশি হয়। আমরা সেই কালচারটা কিন্তু আমরা করতে চাই, নইলে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। আমার গ্রামের, আমি একদম গ্রামে, আমি গ্রামের একজন মানুষ, আপনারা জানেন আমার বাড়ি বালিয়াকান্দি, আমরা সেটাই সৃষ্টি করতেছি বালিয়াকান্দি, ওখানে লেখাপড়া করেছি, তারপরে আনন্দ কলেজের ছাত্র ছিলাম আমি, সেটা ভালো কৃষি বিশ্ববিদ্যালয়ে ওখানে অনার্স করেছি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি এমএস করেছি, পিএইচডি করেছি বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, পোস্ট ডক করার জন্য আবার আমি একটি স্কলারশিপ পেয়েছিলাম, এরপরে আমার আর যাওয়া হয়নি। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমি যখন একদম গ্রামে আমি গিয়েছি, বাক্সাটা গিয়ে একটা গ্রাম আছে একদম নারুয়ার নাম শুনছেন কেন, নারুয়ার ভিতরে বাক্সাটা গ্রাম, তো ওই গ্রামে বিলের মধ্যে দাঁড়িয়ে আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম, তখন আমার একটা ভাই ছিল আমাদের বাড়িতে, হাইলোর কাজ করতো, হাইলো ছিলাম নাকি হাইলো কি করে থাকে আমাদের এলাকায়, আফজাল ভাই,
ওই আফজাল ভাই পর্যন্ত নৌকায় করে আমাদের দিয়ে আসতে স্কুল পাঠানো, বন্যার চারপাশে বন্যার সময়। তা দেওয়ার পরে তখন ও ছিল আর ছিল আলেক ভাই, তা যখন দিয়ে আসতো আবার নিয়ে আসতো, আবার যেদিন আসে একটা হিন্দু বাড়ি আছে পুকুরের চালায় দাঁড়ায় বলতাম এই আফজাল ভাই আমার নিয়ে যান, পরে আফজাল নিয়ে যান। এই মানুষটা কিন্তু আজকে আমি বলতে এসেছি আমার অনুভূতিটা এরকমই, ওই আফজাল ভাইয়ের প্রতিও কিন্তু আমি অবশ্যই 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 আমি দায়ী, এবং ওর ঘরে ঘর দিয়ে কিন্তু আজকে আমি সরকারের অতিরিক্ত সচিব হয়েছি। আমি যখন আমি একদিন যাচ্ছি তা গেলে পরে আমার সাথে আমাদের ইয়োনা সাহেবের গাড়ি আছে, আমাদের ওসি সাহেবের গাড়ি আছে, আরও কয়েকটা গাড়ি ছিল, গাড়ি বহন নিয়ে যায়, আমরা তো ডেলিভারি বহন এই কনসেপ্টে অবশ্যই আমি বিশ্বাসী না, আমরা যাবো গ্রামে যাবো কাজ করে চলে আসবো। তারপরেও গেছে, আমি যখন নারোয়া বাজারে গেছি তা দেখি আমার সেই আফজাল ভাই, সেই আফজাল ভাই মুটের কাজ করে, মুটের কাজ করে এখন সচিব সাহেব আসছে, সবাই তো একটু গ্রামের মানুষ বলে যায় আসছে সচিব সাহেব আসছে, এই তো আমরা দেখে আসছে গাড়ি বহন নিয়ে যাচ্ছি, তখন যে আফজাল ভাই একদম সবাই সাথে করে গাড়ি টাড়ি হয়ে গেছে পাটা গাড়ি হওয়ার পরে সচিব দেখতেছে সচিব, আমি তো আফজাল ভাই আমাকে কোলে করেছে, আফজাল ভাই তো আমাকে স্কুলে নিয়ে গেছে, আমি গাড়ি থামাই দিয়ে আমি আফজাল ভাইকে একদম চড়াই দিয়েছি আপনার সূত্র, আমি এইটাই হচ্ছিল আমার মেসেজ, এইটাই হচ্ছিল আমার সব কিছু। এই আমাদের চেয়ারম্যান মহোদয় সঙ্গে গেছি গত বছর তো ছিলেন গেছে, যাওয়ার পরে ওই আমরা নদীর ধারে বসে আমরা বসে আছি, অনেক লোক আসছে, 150 লোক আসছে, দেখি যে আফজাল ভাই আসছে, ওই আফজাল ভাই উকি চুকি করতেছিল, করিস পরে আমার সামনে আমি যখন টের পাইছি নিয়ে আমাদের ইউরো সাহেব ওসি সাহেব আর আমাদের চেয়ারম্যান মহোদয়ের পাশে আমি চেয়ার দিয়ে বসেছি, ওই যে আমি সামনাসামনি বলতেছি ঠিক কিনা কথা ঠিক কিনা মনে আছে আপনার, পরে উনি একটা কম্বল দিলেন, ওনার কাছে রেড পিসের কম্বল ছিল কম্বল দিলেন, এইটাই হচ্ছিল মেসেজ অন বিহাফ অফ পিপুলে, কারণ যে যতবারই হোক না কেন, যে যতবারই ওই হোক না কেন আপনার মনে রাখতে হবে সাধারণ মানুষ কিন্তু ভালোবাসা চায়, আপনার মনে রাখতে হবে ওই যে আপনি 3:30 কবরের মধ্যে যাবেন, এখানে আলোচনা হয়েছে ওখানে কি হবে কি হতে পারে, একজন সম্পদের দরকার নাই, কম সম্পদ নিয়ে চলেন খুব শান্ত থাকবেন, ওই তাফালিং করে কোনো লাভ নাই, দেখবেন যে আলটিমেটলি রেজাল্ট কিন্তু জিরো হয়। আসুন আমরা সবাই সেবা করি, সোনিয়া একটা স্মৃতি যেভাবে রক্ত নিয়ে কাজ করছে সেইভাবে আমরা প্রতিটি ক্ষেত্রে সমাজের প্রতিটি ক্ষেত্রে আমরা এই সেবামূলক কাজকর্ম চলে যাই। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি অনেক কালকেও একটা প্রোগ্রাম আছে আমার, আরও প্রায় আমি দেখেন আমার সাথে যারা ফেসবুকে আছেন আমাকে কী জন্য জন্য ডেকে নিয়ে যায়, বিভিন্ন ইউনিভার্সিটিতে বা বিভিন্ন অনেক সামাজিক সংগঠনে আমি কাজ করি, যদি ফেসবুকে থাকেন কোনো না কোনোভাবে আপনি দেখবেন আমার টাইম লাইন গিয়ে দেখবেন। আমি একটা জিনিস উপলব্ধি করতে পারছি, এই যে আমাদের উপস্থাপক সাহেব সে উনি সিকমিট করতেছে দেরি শেষ করে দেখা, আবার এই স্মৃতি বলতেছে যে আমি বুঝি আমার সাইকোলজি খুব স্ট্রং কিন্তু, সুতরাং আমি জোর করে আরও আসতে পারি নেবো না, কিন্তু আমি না কিন্তু এক ঘন্টা দু ঘন্টা আমার একটা খারাপ অভ্যাস আমরা থাকতে পারবো না, মুখে কিন্তু বের হয়ে গেছে, ধন্যবাদ আপনাদের সবাই ধন্যবাদ, তবে আমি কথা দিলাম আমারও তো একটা শেষের দিকে, এখানে আর একজন মানুষের সঙ্গে আমি একটু পরিচিত করি আমাদের শহীদুল নায়ক, এই সারা বাংলাদেশের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু প্রথম আমাদের রাজপুরের সংখ্যা, আমি অনেক স্কুলে আমি গিয়েছি যতটুকুর বাড়ি পেরেছি আমি করেছি, এই মালো কিন্তু মানুষগুলোকে আমাদের সামনে দিয়ে আসছে শ্রেষ্ঠ বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক, ওর জন্য একটা হাত তালি পেয়েছে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি কিন্তু কিছুই বললাম না, আমার বলার মনের মধ্যে অনেক কথা ছিল, যেহেতু সবাই বলে আমি পারছি না, আবার আপনাদের সঙ্গে আমার কথা হবে অবশ্যই অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে, আমি কনফার্ম দেখা হবে, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাকে সম্মানিত করার জন্য আমাকে এই যে রাজবীর ব্লাড ডোনার্স ক্লাব যে সম্মানিত করলো আমি দুটো কথা বলতে পারলাম, সারা দেশব্যাপী এরকম বলে বেড়াই, কিন্তু আমার নিজের উপজেলা বলছি আমার জেলাতে আমি বলেছি, কিন্তু আজকে একটা ভিন্ন আঙ্গিকের একটা অনুষ্ঠান, সরকারি প্রোগ্রাম বলে থাকি আজকে যে স্মৃতি তোমাকে আমি ধন্যবাদ জানালাম একদম ভালো করে মনে থেকে, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আরেকটা কথা বলে রাখতে হবে, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সম্মান করতে হবে, মুক্তিযোদ্ধার ফ্যামিলিদের সম্মান করতে হবে, বাংলাদেশের যারা এই যে স্বাধীনতা এনেছেন সেই তাদের কিন্তু ই করতে হবে, আমাদের বলেছেন যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা সরকার পালন করছে, দেখেন আমরা কিন্তু ডেভেলপিং লেস ডেভেলপ কান্ট্রি থেকে আমরা ডেভেলপিং কান্ট্রি এগিয়েছি, 2041 সাল পর্যন্ত আমরা ডেভেলপ কান্ট্রি হব, এসডিজির 17টা গোল এবং 169 টার্গেটস আছে,
এইভাবে নিয়ে গেলে তাদের ভিতরে ক্ষমতা নেই। আমরা কিন্তু অনেক দেশে কিন্তু অনেক এগিয়ে গিয়েছি, কিন্তু আমাদের এখন দরকার একটা স্ট্যাবল অবস্থা, আমাদের দরকার একটা দুর্নীতিমুক্ত একটা সমাজ ব্যবস্থা, দরিদ্রমুক্ত সমাজ ব্যবস্থা, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছে। আসুন আমরা সেই আদর্শ, আমি সবাইকে বলছি আদর্শ এটা আপনাদের করব, আমি বলছি আপনার নামে লালন করুন, আসুন আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব এগিয়ে যান, এবং আমার যতটুকু সাহায্য সহযোগিতা থাকবো, আমি তো আর্থিক পারবো অন্তত মনের দিক থেকে আমি থাকবো, আর যে মানুষটি এখানে থাকলো আমাদের অত্যন্ত শ্রদ্ধ ফকির আব্দুল জব্বার, আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করছি আপনি এই ব্লাড না সাকিলো মাননীয় প্রধানমন্ত্রী, আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ব্যক্তিগতভাবে চেনে থাকেন, আমাদের তো যোগাযোগ বিভিন্ন জায়গায় থাকে, তো আপনি ফকির আব্দুল জব্বার, আপনি একটা আইডল, আপনি একজন ভালো মানুষ, আপনি অত্যন্ত অত্যন্ত একটা সমস্যার মানুষ, নইলে এরকম নিচে খেয়ে কেউ তাদের করে থাকে না, যেমনি হবে আমাদের সুখেন্দ্র সিং। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ বাংলাদেশ চিরদিন জন্মদিন দেশ জন্মদিন কালো কালো মানুষের দেশে ওই কালো মাটিতে রক্তের স্রোতের সময় তুমি অমর কবিতার তোমার জন্মদিন, শুভ তোমার আমি আর জানি না। থ্যাংক ইউ, ধন্যবাদ ডক্টর শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম স্যারকে, যিনি যার উপস্থিতি আমাদেরকে আরো বেশি উদ্বুদ্ধ করবে সামনে এগিয়ে চলার। এ পর্যায়ে আমাদের বক্তব্য রাখবেন রাজবাড়ির রক্তকন্যা নামে খ্যাত, আমরা ভালোবেসে মাঝে মাঝে তাকে রক্ত ফেকো বলে ডাকি, এটা আমরা খুব মজা করে বলি। রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের সাথে যারা অতপ্রতভাবে জড়িত আছেন, যাদেরকে সুন্দর দিক নির্দেশনা দিয়ে সামনে এগিয়ে চলার রাস্তাকে সুগম করে দিচ্ছে, তিনি আমাদের সোনিয়া আক্তার স্মৃতি, তিনি এখন আমাদের বক্তব্য দেবেন। তার বক্তব্যের পরেই বিভিন্ন সংগঠনের প্রেস প্রদান করা হবে। সোনিয়া আক্তার স্মৃতির জন্য জোরে একটা করতালি। আসলে সময় অনেক সময় নিয়েছে, দূর দূরান্ত থেকে আমাদের অনেক স্বেচ্ছাসেবী ভাই ও বোনেরা এসেছেন, তো আমি কিন্তু ওইভাবে বক্তব্য দিতে পারি না। যদি বলেন স্মৃতি ইসলামকে ঝর্ণা করতে দিতে হবে, স্মৃতি ইসলাম সেটা পারবে। যদি বলেন ধমক দিয়ে রক্ত জোগাড় করে দিতে বলবেন, স্মৃতি ইসলাম সেটা পারে। আমি কিন্তু একটা লিখিত বক্তব্য নিয়ে আসছিলাম, কিন্তু আমি জানি না এখানে আমার বলাটা উচিত হবে কি না। তারপরও আমরা যেহেতু একটা প্রতিষ্ঠা বার্ষিকী করতেছি, তো এখানে কিছু গণ্যমান্য ব্যক্তি আছে যাদের উদ্দেশ্যে আমাদের ব্লাড ডোনার্স ক্লাব সম্পর্কে কিছু জানা দরকার। যদিও নতুন করে জানানোর কিছু নাই, ফেসবুকের মাধ্যমেই সবাই অনেক কিছু জেনেছে, তবু আমি এখানে যেহেতু সভাপতিত্ব করছি, তো আমার কিছু মনে হয় জানানোর দরকার। আমি দেখে দেখেও একটু কম বলতে পারি, কারণ আমি যতটা মুখে বলতে পারি ততটা দেখে দেখে আমি কম বলতে পারি, কিন্তু আমি হাতটা চালাইতে পারি ভালো, এটা সবাই জানে। তো আমার জন্য কি পাঁচটা মিনিট সময় হবে? ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবে দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত স্বেচ্ছাসেবী মিলন মেলায় উপস্থিত আছেন আমাদের আজকের প্রধান অতিথি। ডাক্তার শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম, অতিরিক্ত সচিব পাট ও বস্ত্র এবং উপদেষ্টা আমাদের রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব। আরো উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয়, আমি তার একটা পরিচিত করতে চাই, বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার। উপস্থিত আছেন আমাদের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি পিয়াল ভাই, খুবই ভালো একজন মানুষ, মানবিক একজন মানুষ। উপস্থিত আছেন আমাদের রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের
সম্মানিত উপদেষ্টা ইকবাল হোসেন স্যার, যার যে আমাদেরকে এই সহযোগিতা নাম না করলে আজকে প্রোগ্রাম হয়তো বা আমি সাকসেস করতে পারবো না, পারতাম না। উনি এই স্কুলের প্রধান শিক্ষক। উপস্থিত আছেন আমাদের মহিলা পরিষদের সাবেক সভাপতি নাইলিনাহার আন্টি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় একজন আন্টি। তো আরও মঞ্চে যারা উপস্থিত আছেন সবাইকে জানাচ্ছি আমার স্বেচ্ছাসেবক সহ দেশ থেকে আগমন যারা করেছেন, সারা দেশ থেকে এসেছেন যারা, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। আপনাদের উপস্থিতি আমার খুবই আনন্দ দিচ্ছে, কারণ আমার আজকে ঈদের দিনের মতন মনে হচ্ছে। ইতিমধ্যে আপনারা হয়তো জেনেছেন যে আমাদের রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব আনুষ্ঠানিকভাবে দুই বছর পূর্তি মানে দুই বছর হলো, কিন্তু আমাদের কার্যক্রম বিগত 13 বছর ধরে। আমরা রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব থেকে এই 13 বছরে সংগঠন তৈরির আগ পর্যন্ত 27,000 ব্যাগ মানে 17,000 ব্যাগ ব্লাড আমরা ম্যানেজ করে দিয়েছি, এবং সংগঠন তৈরির পরে প্রায় 11,000 ব্যাগ আমরা ব্লাড ম্যানেজ করে দিতে পেরেছি। এটা শুধু আমরা ব্লাডটা ম্যানেজ করে দিয়েছি, কিন্তু আপনারা জানেন রাজবাড়িতে প্রতিনিয়ত মিনিমাম 15 জন সিজারিয়ান রোগী থাকে। এই সিজারিয়ান রোগীদের আমরা রক্তের হিমোগ্লোবিন যদি ভালো থাকে তাহলে কিন্তু রক্তটা লাগে না। আমরা কিন্তু অসংখ্য ডোনার রেডি করে আমরা কিন্তু প্রতিদিন সিজার করিয়ে যাচ্ছি, হয়তো কোনো রোগীর 2-4 প্যাক লাগে, কোনো রোগীর লাগে না। রাজবাড়িতে আপনারা জানেন কি না 100+ থ্যালাসেমিয়া রোগী আছে, যাদের 80% রোগীকে আমরা ব্লাড দিয়ে থাকি। এই থ্যালাসেমিয়া রোগী কোনো কারো প্রতি মাসে 2 ব্যাগ লাগে, কোনো 3 ব্যাগ লাগে, কারো আবার 2 মাস পরে 1 ব্যাগ লাগে। এছাড়াও আছে কিডনি রোগী এবং ক্যান্সারের রোগী, যাদের আর কিডনি ডায়ালিসিসের রোগীর জন্য আমরা কিন্তু ব্লাডটা টেনে ফরিদপুর পাঠাই। আর যতক্ষণ না এই ফরিদ আমরা যখন বলি যে না আমরা কিডনি ডায়ালিসিস রোগীর জন্য আমরা ব্লাডটা ম্যানেজ করে দেব, যতক্ষণ না পর্যন্ত রোগীর লোকের কাছে আমাদের ব্লাডটা না পৌঁছায় ততক্ষণ কিন্তু আমাদের স্বেচ্ছাসেবকগণ এক চুলার জন্য শান্তি পায় না। রোগীর লোকের কাছে ব্লাডটা পৌঁছে দিয়েই তারপর তারা শান্ত হয়। এটার এর নামই হচ্ছে রাজবাড়ি ব্লাড ডোনার্স ক্লাব। আমি গর্বিত আমার সকল অ্যাডমিন প্যানেলের প্রতি যারা নিরলসভাবে এইভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আজকে শুধু আমি আমার নাম শুনছি, কিন্তু যে আমি কিন্তু সবার নামে শোনা উচিত ছিল, আমি কিন্তু আমার নাম শুনে মোটেও খুশি নই। আমার পাশে আছে আমাদের পাভেল, আমার পাশে আছে মামুন, আমার পাশে আছে রাশিদুল, রাকিব, মাসুদের অসংখ্য অসংখ্য স্বেচ্ছাসেবী যাদের গুণে শেষ করা যাবে না। হয়তো বলতে গেলেও আপনারা বিরক্ত বোধ হয়ে যাবেন যে না এতজনের নাম বলার কি দরকার, এরা তো আসলে ভিআইপি কেউ না, আসলে এরাই আমার কাছে ভিআইপি, এরাই আমার কাছে সমাজের শ্রেষ্ঠ মানুষ, মানবিক মানুষ। আমি এদের জন্যই আছি, কারণ এরা আমার পাশে থেকে অসহায় মনুষ্য রোগীকে প্রতিনিয়ত রক্তদান করে যাচ্ছে। আমি কথা না বাড়াই, তাই না? পরে বিরক্ত হয়ে যাবেন সবাই। আমি একটু কাজের কথাই বলি, জানি না এখানে বললে কে কতটুকু হেল্প করতে পারবে, তবুও একটা সবার তরফ থেকে রাজবাড়ি ব্লাড ডোনার্স ক্লাবের অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে সবার কাছে সবার তরফ থেকে একটু আবদার আছে, সেই আবদারগুলো আমরা সম্মানিত অতিথিদের কাছে একটু তুলে ধরতে চাচ্ছি। আমাদের রাজবাড়িতে কোনো ব্লাড ব্যাংক নেই যেখানে গিয়ে অসহায় রোগী রক্তের একদম নিশ্চিত একটা সহায়তা পাবে। আজ আমরা ফোন ধরতেছি না রোগীর লোক দুশ্চিন্তা করতেছে, কিন্তু আমাদের রাজবাড়িতে যদি রাজবাড়ি সদর হাসপাতালে ভালো মানের একটা ব্লাড ব্যাংক হয় তাহলে কিন্তু রোগীর লোকের এই দুশ্চিন্তাটা থাকে না। আমরা কে ফোন তুললাম না তুললাম ওটা দেখার সময় নেই, একটা নিশ্চিত জায়গা হলো যেখানে এক ব্যাগ রক্তের জন্য গেলে সে এক্সচেঞ্জ করে হোক বা সে না হোক, তার এক্সচেঞ্জের ব্যবস্থা না হোক, সেখানে গেলে এখানে একটা নিশ্চিত একটা ভরসার নাম হয় রাজবাড়ি ব্লাড ব্যাংক, ব্লাড ডোনার্স ক্লাব, এবং আমরা একটা ব্লাড ব্যাংক দাবি করছি। আসলে চাওয়ার তো শেষ নাই, তবু আমি আমার চাওয়াটা আমি চাচ্ছি আমার অ্যাডমিন প্যানেলের হয়ে। এবং আমাদের স্বেচ্ছাসেবীদের যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন তাদের কোনো অফিস কক্ষ নেই, আমি অফিস কক্ষ রাখি নাই, কারণ আমি চাই এই রাজবাড়ি ব্লাড ডোনার্স ক্লাব যখন যেভাবে সকল মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, সকল মানুষেরও উচিত রাজবাড়ি ব্লাড ডোনার্স ক্লাবের পাশে এসে দাঁড়ানো।
এর জন্য আমি ইচ্ছা করে অফিস কক্ষটা অন্যান্য কারো মাধ্যমে বলি নাই, আমি ভাবছি খোলা মাঠে অনেকেই থাকবে, সবার সামনে আমি বলবো আমাদের চারাগুলোকে সবার সামনে আমি চাইব। কিন্তু দিন শেষে একটা কথা একটা ঈশ্বরের কাছে আমরা হেরে যাই, সেটা হচ্ছে দলীয় একটা ব্যাপার বারবার টেনে নিয়ে আসা হয়। আমি খোলাভাবেই বলতে চাই, সবাই জানে যে সিদ্দিক ইসলাম মুখ করা সামনের উপর কথা বলে। আমি এখনো বলতেছি, আমি যখন ব্লাডের এই ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিঠি দিতে গেছি, আমাকে প্রতিটা মানুষ শুনিয়ে দিয়েছে, আমাকে বুঝিয়ে দিয়েছে যে আমি আমি এই সরকার আমলের লোক নই, আমি অন্য সরকার আমলের লোক। আমাকে নানানভাবে বলা হয়েছে যে না তোমাকে কেন এগুলো তোমার প্রোগ্রামে কেন যাব, তুমি তো বিএনপি করো কেন? আমি যখন রক্ত দিই আমি কি বিএনপির দেখে রক্ত দিই? দেই না। আমি কিন্তু সর্বদলীয় মানুষের হেল্প চাই, যে সবাই আমার পাশে এসে সবাই আমাকে সাপোর্ট দিয়ে আমরা যেন এই কাজটা সম্পূর্ণভাবে আমরা সমানভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। আরে আপনাদের টাকা আছে অনেক, অনেক ক্ষমতাবান আপনারা, কিন্তু এক ব্যাগ ব্লাড কিন্তু আপনারা ম্যানেজ করতে পারবেন না। যতক্ষণ না আমাদের স্বেচ্ছাসেবীর আপনাদেরকে মানবতা দেখে ব্লাডটা ম্যানেজ করে দিচ্ছে, আপনারা কিন্তু পারবেন না। তো আসুন, আমরা আমার সকলের প্রতি একটাই বিনীত অনুরোধ, আবারও বলতেছি কে কোন দল করে ওটা দেখার দরকারই নাই। আসুন আমরা সকলে মিলে এক কাতারে দাঁড়িয়ে অন্তত এই ব্লাড নিয়ে কাজ করি, টাকা পয়সা দিয়ে হেল্প করা যায়। সংগঠন খুলে একজনের টাকা পয়সা হয়েছে, সংগঠন খুলে সে কিন্তু হেল্প করতেছে, কিন্তু টাকা পয়সা দিয়ে কিন্তু এই ব্লাডের হেল্প কিন্তু কেউ করবে না। যদি আমরা স্বেচ্ছাসেবীদের মন জয় করতে পারি, স্বেচ্ছাসেবীদেরকে মনে আনন্দ দিয়ে কাজ করাতে পারি, তবেই কিন্তু এই ব্লাডের চাহিদা রাজবাড়িতে পূরণ হবার, নয়তো কিন্তু আজ যারা অ্যাক্টিভ স্বেচ্ছাসেবী আছে তিলে তিলে তারাও একদিন হারিয়ে যাবে। তার জন্য কিন্তু দোষ তাদের থাকবে না, দোষ থাকবে আপনাদের মতন প্রভাবশালীদের, যারা যারা আমাদেরকে দূরে ঠেলে দিয়েছে, কাছে টেনে নিতে পারে না, আপন করে নিতে পারে না, শুধুমাত্র তাদের প্রয়োজনে আপন করে নিয়েছে। তো কথা না বলাই আমার কথা মনে শেষ হয়ে গেছে। আজকে রাজবাড়ির ব্লাড ডোনার্স ক্লাবের যাকে সারা দিয়ে সারা দেশ থেকে যত স্বেচ্ছাসেবী সংগঠন এসেছে সবার প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আবারও বলছি আমি বিশেষ কৃতজ্ঞতায় রাখছি আমাদের অ্যাডমিন প্যানেলের পাভেল, রাহিদ রানা, রাকিব এবং রাশিদুল। আমি মনে হয় যে এই চারজনের নাম এমনভাবে বললাম কারো কোনো আপত্তি থাকবে না যে অন্য সবার নাম কেন বলল না। তো সবার মঙ্গল কামনা করছি, রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব চিরজীবী হোক, সবার প্রতি রইল শুভকামনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে বাঁচুন। আচ্ছা আরেকটা কথা বলি, আচ্ছা ওই যে একটা বিষয় বলছিল আমি আলাপ করলাম যে রাজবাড়িতে একটা ব্লাড ব্যাগ পরিবার যদি স্টোর অবস্থায় আমাদের থাকে, তো আসলে যে কোনো মিনিস্ট্রির কিন্তু একটা নীতিমালা থাকে, যদি এই ধরনের কোনো নীতিমালা থাকে করার জন্য, বা যদি আমরা মনে করি আমি ওই ব্লাড ডোনার্স ক্লাবের ব্যাডে একটা দরখাস্ত সচিব মহোদয় বরাবর যদি আসে, তাহলে আমি চেষ্টা করব। আবার এই কথা কিন্তু বলা যাবে না, এই কথা কিন্তু বলা যাবে না যে উনি বলে গেছেন কই ভাই না, তো না হলেও কিন্তু কোনো সমস্যা, আমি চেষ্টা করি। আমি তুমি আমি কিন্তু আমার ব্যাখ্যা ভুল ব্যাখ্যা দেবেন না প্লিজ, আমি কারণ স্পষ্ট কথার মানুষ। যদি নীতিমালা থাকে, কারণ একটা নির্দিষ্ট মন্ত্রণালয়ের অনেক নীতিমালা, যেমন আমি বস্তুঘাটে আসি, আমি ট্রানে ছিলাম, কিছু কিছু কাজ আমি করছি, আমি তো সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়ে ছিলাম, এটা আমাদের রাজবাড়ি জেলা স্কুলের পাশে ছোট্ট একটা বহুত আগের একটা স্কুল মানে বিল্ডিং আছে না, আছে না? আচ্ছা আচ্ছা, ওইটা কি রিপেয়ার হয়েছে? আচ্ছা এইটা আমি আমি যখন ছিলাম তখন প্রথমত অধিদপ্তরে, তখন বলে আমি ডিসি সাহেবের সঙ্গে আলাপ করে একটা প্রফেশনাল আমি নিয়ে আসছিলাম, এবং আমাদের যে প্রফেসর ছিল মোদী স্যার, মোদী স্যারও ইন্টারেস্টে ছিল, পরে আমি চলে গেলাম আর খোঁজ নেই। এখন কথা হচ্ছে যদি নীতিমালা থাকে, আমি রিপিটেডলি বলছি যদি নীতিমালা থাকে তাহলে আমি আপ্রাণ চেষ্টা করব, আর যদি না পারি বলবেন না যে আমার বদনাম দিয়ে না। ঠিক আছে, ঠিক আছে, আমি চেষ্টা করবো, ধন্যবাদ। আমি রেল স্টেশন থেকে একটা চেষ্টা করতেছিলাম এবং ফ্রিজটি সব কিনছি, এটা কিন্তু বড় ব্যাপার, একটা ডাক্তার প্রতি ট্রাক্টর লাগবে, কয়েকজন নার্স লাগবে, কয়েকজন সুইপার লাগবে, কয়েকজন বেড কটা লাগবে, আমার কাছে আছে, আমি স্মৃতি চাইলে আমি দিব, আমরা কালকে আমার কাছ থেকে নিতে পারি রেল স্টেশন থেকে, এটা বড় একটা ব্যাপার, তবে চেষ্টা চেষ্টা করা যায়।
আমরা করছি যে ওই ছেলেদের চিহ্নিত করছি যে তোমার কি কোন গ্রুপ ঠিক করে রাখছে, যখন লোক আসে এখানে তার টেলিফোন করবে, সে আসে রাখছে পিজাব করা খুব ব্যাগের পালন যে ব্যাগগুলো পিজাব করে ব্লাড সে ব্যাগের পালন অনেকটা তা তারপর সেটি চেষ্টা করতেছে, আমরাও সাথে থাকবো। আসলে আমি আরেকটি কথা বলি, রেড ক্রিসেন্ট একটু এক সাইডে পড়ে গেছে, হ্যাঁ, যেখানে রোগীর রক্ত পেতে হলে সদর হাসপাতাল থেকে ঘুরে এসে রেড ক্রিসেন্টের গলি গলি খুঁজে আর কি রেড ক্রিসেন্টটা পেতে হয় এবং রক্তের যোগানটা নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। কিন্তু আমাদের যদি রাজবাড়ি ব্লাড ডোনার্স ক্লাবটা যদি রাজবাড়ি সদর হাসপাতালে হয় সেক্ষেত্রে কিন্তু রোগীর চেষ্টা করতে হচ্ছে না, তারা কিন্তু একটা নির্ভরযোগ্য জায়গা পেয়ে যাচ্ছে যে না আমাদের একটা নির্ভরযোগ্য জায়গা আছে রাজবাড়ি সদর হাসপাতাল। আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু পেয়ে গেছি, তো চেষ্টা অবশ্যই থাকবে, আপনারা সহযোগিতা কামনা করছি। আচ্ছা আরেকটা কথা, এত সুন্দর উপস্থাপনা করলো আমাদের কামরুজ্জামান রুবেল, খুবই দারুণভাবে সারাদিন ধৈর্য সহকারে একটা নাগারে উপস্থাপনা করলো, ওর প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ থেকে গেলাম, স্পেশালি থ্যাংক ভাই। ধন্যবাদ প্রীতি আপুকে। আমরা আমাদের এই আজকের প্রোগ্রামে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছে, তারা আবার চলে যাবেন, সেজন্য তাদেরকে দ্রুত ছেড়ে দেওয়ার জন্য প্রথমেই তাদেরকে প্রেস প্রদান করা হবে। প্রথমেই ডেকে নিচ্ছি আমরা রক্ত সন্ধানী, তাদেরকে ডেকে নিচ্ছি, তাদের একজন প্রতিনিধিকে ডেকে নিচ্ছি। আমরা রক্ত সন্ধানী, এরপরে প্রস্তুত থাকবেন বিডি আত্মসেবা ফাউন্ডেশন, বিডি আত্মসেবা বিডি আত্মসেবা ফাউন্ডেশন, এরপরে প্রস্তুত থাকবেন সম্মিলিত সামাজিক সংগঠন ফোরাম বাংলাদেশ। এরপর প্রস্তুত থাকবেন হিউম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এদিকে ক্যামেরা উপরে যান, উপরে যান, আস্তে আয় আয় রে ওকি রে স্মৃতি আপু, আপনি কি হিউম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আপনারা কি প্রস্তুত? এরপরে দেখে নেব কালকিনি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন সোসাইটি, তারা এসেছে মাদারীপুর থেকে সোনার বাংলা ব্লাড ফাউন্ডেশন। সোনার বাংলা ব্লাড ফাউন্ডেশন, এরপরে আর
সোনার বাংলা ব্ল্যাক ডোনার্স ক্লাব আপনারা কি আছেন? কুষ্টিয়া ব্ল্যাক ডোনার্স ক্লাব কুষ্টিয়া ব্লাড ডোনার্স ক্লাব আপনারা কি আছেন? গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাব বরিশাল আছেন? গৌরনদী আছেন? ক্লিন বাংলাদেশ গ্রিন বাংলাদেশ বাংলাদেশ অ্যাঞ্জেল নিপাপুকে ডাকছি। শুধু খাগড়াছড়ি থেকে আসছে বি নেগেটিভ ডোনার্স বাংলাদেশ, বি নেগেটিভ ডোনার্স বাংলাদেশ আপনারা কি আছেন? বি নেগেটিভ ডোনার্স বাংলাদেশ আবহাওয়া সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন সিলেট এরপরে প্রস্তুত থাকবেন আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আপনারা কি আছেন? আগামীর বাংলাদেশ সিলেট থেকে আসছেন। পাবেন প্লিজ কিছু মঞ্চে আসার জন্য দ্রুত অনুরোধ করছি। পাবেন আমাদের রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের অ্যাডমিন প্যানেলের কে পিছনে মঞ্চের পিছনে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আপনারা কি আছেন? রক্ত সৈনিক, রক্ত সৈনিক, রক্ত সৈনিক শরীয়তপুর রক্তদান সংস্থা শরীয়তপুর রক্ত সংস্থা এবং এই প্রদানের পরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আপনারা কেউ যাবেন না। আমাদের বাংলার মিস্টার বিন আছে যিনি আমাদের জাদু দেখাবেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এরপরে সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটি সীতাকুণ্ড সেবা ঘর, সেবা ঘর, সেবা ঘর কি আছেন? সেবা ঘর দি বার্ড সেফটি হাউস প্রস্তুত থাকবেন। আমি অনেক ক্রেস দিচ্ছি, ক্রেস দিচ্ছি, আমি ক্রেস দিচ্ছি। এই পাশে দাম পাশে